আছে ফুসাল লইদে সম্বাসাত গুল্লি বালয় রুবাস তইলে সেসাও আকলি বালয় বন সমস্ত নবী বেগুন শিক্ষিত হইয়ে দুনিয়া দেখছি শিক্ষক হইয়ে রাইছে ছাত্র কি নই তোমারে তাহার পড়াই তো এক মৌলবী দিল্লির বাদশা আলম বাদশার হুয়ার তো হাতে ভানি ডালা করিব আরে হাতে উস্তাদর ঠ্যাঙ্গলি দিয়া করিব তই আদব শিখবে দাউদ আলাইহিসসালামের আতত মুজাজা দিয়ে এরিমা লুয়া দরিলে মুমবাত্তির মতো টেফেক টেফের গলি যাইত ইন দিয়ে অস্ত্র বানাইত তুমি সাইজনে সাড়ে হাজার জন্য যুদ্ধ করি এই যুদ্ধের মাঝে গায়েব সাহায্য বিজ্ঞাপন আল্লাহ তাআলা আয় রাসূলের যে দোয়া সব দিয়ে এই সব দুনুয়া দিয়ে রে জেদুর সাম্মর মিক্কা দেখা যা আর সব দিয়ে রে এদুর ফিসর মিক্কা দেখা যা তারে যেতে বিয়া করাইলাম তে বউর খাতা ধরি ধরি আয় মারে খুব বেশি নির্যাতন গুইজে বুড়া মারা দেবা হলো বিদ্যাশ্রম দীক্ষা জামাইয়া ফু আড়ারো বছর ভিক্ষা করেন এবার তো দোয়া ফুয়া পুলিশের অফিসার তোমরা লক্ষ লক্ষ টাকা কামাই করো ঘুষ খাও তোমাদের মা ভিক্ষা করে অনেক সিয়ারা যারা দেব 40 দিন তারা তো কিডা না লাগিব তোমার খোদার নামে দে সানাম আর খোদার নামে দে সামাত सनम सनम कर जन्म गई है सनम की सूरत मिला नहीं है एकोन जो बन जा युद्ध जबर समय था तुम्हारी दमे तुम्हारी गने पीक पापिया सूर तुले তোমার প্রেমে নদীর জলে বাঁধন হারা ঢেউ দোলে তোমার নামে তোমার গানে পিক পাপিয়া সুর তুলে তোমার প্রেমে নদীর জলে বাঁধন হারা ঢেউ দোলে তোমার তোমারি গানে পিক পাপিয়া সুর তুলে তোমার আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নস্তাইনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له لا زد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا بشير له ولا نذير له ونشهد أن محمدا عبده رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى দরশরীফ যত আসতে বলা হয় তত সব বেশি হয়, একটু আস্তে আস্তে পড়েন, কেউ যাতে না শুনে। আল্লাহুম্মা দেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল, গুনেগার উম্মতের সালাম দয়া করে করেন কবুল। إِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سِلْ مَنْ قَتَاكَ وَعَفُ عَمَّنْ ظَلَمَكَ وَأَحَسِنْ إِلَى مَنْ أَسَاءَ إِلَيْكَ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বৃহত্তর আমার পাড়া আলোর দিশারি ইসলামী ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের পঞ্চম তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি বিশিষ্ট সমাজসেবক বিসিক কক্সবাজারের সিনিয়র অফিসার জনাব মনজুর আলম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াত। আজকের মাহফিলের প্রধান অতিথি এদেশের লক্ষ লক্ষ মানুষের প্রাণপ্রিয় নেতা, বর্তমান কক্সবাজার জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান, সাবেক তিনবার নির্বাচিত সংসদ সদস্য, জননেতা জনাব খান বাহাদুর মুস্তাক আহমদ চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বর্তমান অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব ওয়াজ করিম বাবুল সাহেব, বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার সদরের সাংগঠনিক সম্পাদক জনাব মুজিবুর রহমান সাহেব, বেলালুদ্দিন
একত্তরের দৈনিক একত্তরের সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ভবিষ্যতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছোট ভাই সাংবাদিক জনাব বেলাল উদ্দিন সাহেব উত্তর সফলনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শাহজাহান মনির সাহেব সমাজসেবক বর্তমান ইউপি সদস্য জনাব মোহাম্মদ মিয়া সাহেব আমার প্রাণ প্রিয় ছোট ভাই জনাব মুস্তফা কামাল সাহেব এম ইউপি বর্তমান সবুজবাগ মডেল স্কুলের প্রধান শিক্ষক মনির রহমান সাহেব জনাব মোহাম্মদ ইসমাইল বিশিষ্ট ব্যবসায়ী অন্যান্য সমাজের সর্বস্তরের গুণীজন সুধীজন সমাজের সর্বস্তরের প্রতিনিধিবৃন্দ সম্মানিত ওলামায়ে কেরাম বিশেষ করে আমার আগে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন জনাব অধ্যাপক মৌলানা আবুল ফজল সাহেব অন্যান্য ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে জাম সর্বস্তরের তৌহিদি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমি আদে তুমি দরকার তো নাই তৈরিয়ার বেগুনে বুঝে মা সাধু ভাষা হইলে কিছু শব্দ বুড়া বুড়ি মানুষ নবুঝে আয় হত দিন আগে ওর আশা ভোট দিয়া হতে গিলামে রে বুড়া মানুষ হত দে মলি সাহ তোমার ওয়াজ খুব সুন্দর লাগবি এড়ে বুসি দঙ্কান আছে বর্মা রাশি দঙ্কান আছে কুয়াঞ্চি বং একান আছে এবং একান হইয় দিয়ে এখন জায়গা এবং একান হইয় দিয়ে হরিয়ার জায়গা হইয় দিয়ে এখন জায়গা আর এত শুনি আরে এবং জাগাইয়ান তুই এবং এবং হই তো বারবার ওয়াসা তিন কি হইও দে আর এত জাগাইয়ান নুসিনি তৈলে শেষা ওয়াস হল কেন আই গায়াত তেলাওয়াত গজ্জে দে সুরা নুন ওয়াল কলম এই সুরা 7 নম্বর আয়াত এ আয়াতের সামনে লই আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু শান শানের রিসালত শেষে যাইয়ের যুব সমাজের কি দায়িত্ব এ সম্পর্কে কিছু আলোচনা আল্লাহ প্রত্যেক নবীর তিনান জিনিস লই দুনিয়াত ফাটাই হওয়ান জিনিস লই ফাটাই না শেষাব যেন তো হইতে হইন মাথা ভরিব হারিনিম বেগুনে বুঝে হওয়ান জিনিস লই নবীলর দুনিয়াত ফাটাই আল্লাহ এক নম্বর হইতে এলমুল ওহি খোদা প্রদত্ত জ্ঞান দিয়ে রে আল্লাহ নবীলর দুনিয়াত ফাটাই সমস্ত নবী বেগুন শিক্ষিত হইয়ে দুনিয়াতে এসেছে শিক্ষক হইয়ের আইসে ছাত্র হই কে নই সমস্ত নবী বেগুন শিক্ষক আদম আলাইহিস সালাম কৃষি শিক্ষক আছে ইব্রাহিম আলাইহিস সালাম মারফত শিক্ষক আছে দাউদ আলাইহিস সালাম ইঞ্জিনিয়ার বিদ্যার শিক্ষক আছে এক এক নবী এক এক শিক্ষায় এক এক বিষয়ের শিক্ষক হন নবী ছাত্র নো আছে সমস্ত নবীর শিক্ষক হয়ে দেখুন বড় করে খবর রহমতুল্লিল আলমিন জনাব রাসূলুল্লাহ বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস قال رسول الله صلى الله عليه وسلم انما انا بعثت معلما
आमी पृथ्वीर मानुषेर शिक्षक हिसेबे प्रेरित हयेछि। তোলে আল্লাহর নবী শিক্ষক ছাত্রনো আছে কি আছে হন শিক্ষক আরব্য হাদিস শুনো قال رسول الله صلى الله عليه وسلم اوتيت علم الاولين والاخرين পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান যত বিজ্ঞান খোদা জিন আছে ঐফারে যত জ্ঞান সমস্ত জ্ঞান বিজ্ঞিন আল্লাহ তাআলা এর রাসূলের দিয়ে সুবহানাল্লাহ তাহলে নবী এর না জানে দহন কিছু আছে আর দেশতেই মাওলানা আবুল ফজল সাহেব হইলে মোলে হুদুন কিন্নি ইহুদি হলে ইউটিউব কোদিন আছে হইতো হইতে আল্লাহর রাসূলের কথা হইতো যায় আল্লাহর রাসূলের ব্যাপারে কিছু না জানে নি রক করেন কইবেন আমিরে মাবিয়া কাতেবে ওহি আছে ওহি লই তো আই ওয়াজ গরি দাইগুন হইজুম আরে দরিয়ানি ভেরি মান খালি আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবে ওহি আছিল ওহি লিখতো দে কুরআন আয়াত আইলে জিবরিল হইলে লিখিতো বড় দায়িত্ব আছে আল্লাহর নবী যদি কিছু না জানে আমিরে মাবিয়ার আত্মা নেঙ্গুরি ধরি হদা আলি ভেঙ্গুরি লিখছ বা এঙ্গুরি লিখছ তা এঙ্গুরি লিখছ বিসমিল্লাহ এঙ্গুরি লিখছ আলহামদু এঙ্গুরি লিখছ ইন বেগিন শিখাই দে জানাব রাসূলুল্লাহ তুইলে বুঝা যাক যে আল্লাহর নবী অশিক্ষিত না শিক্ষক আছে আল্লাহর নবীরে আল্লাহ সমস্ত এলম দি দুনিয়ায় ফাটাই তো আর দেশত উম্মি মানি নবুজি উম্মি উম্মি উপরে শব্দ আছে আল্লাযীনা ইত্তাবিউনার রাসূলান নবিয়াল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম في التوراة والإنجيل أمي ماني كي أمون ماني ما أمي كي هي الله النبي ره دنيار منجين ما هر مجدوم دنيا تشي آر رسول ما هر مجدوم دنيا تشي اتو الله أمي بني ایک دیتیا نمبر أمون أمول كورا مكارة هو মক্কান মেজে নবী জন্মিয়ে দেই উম্মি হবে তৃতীয় নম্বর কারণ উম্মি কিয়া হইয়া আল্লাহর রাসূলরে উম্মি হইয়ে দে দুনিয়ার মানুষে যেন স্কুলত মাদ্রাসা ভর্তি হইয়ে রে লেখাপড়া শিখে আর রাসূলেন কিছু না শিখে আর রাসূলে শিখাইয়া রে ফাটাইয়া হনে সাধারণ মানুষের মত ন শিখে কিয়া শিক্ষকের বেশি মর্যাদা বাদশা আলমগীর তোমারে তাহার পড়াই তো এক মৌলবি দিল্লির বাদশা আলমগীর আলমগীর বাদশা ফুয়া ফন্নাত দিয়ে মুক্ত একদিন বাদশা আলমগীরের স্যার খেঙ্গরের ফুয়া ফরেন না নগরের দেখে দে হুজুর জুবানার ফুয়াইয়ে এক হাতে ভানি ডালের আর এক হাতে হুজুর ঠেং দল এক হাত ফুয়াইয়ে ভানি ডালের উস্তাদের নিজের ঠেং নিজে দল কত ফুয়া তো বিয়া দবি যাবি উস্তাদ কো বুলালো হুজুর দেখ হুজুর অনার ফুয়া দিলাম দা আদব শিক্ষা দিবেল্লা ফুয়া তো বিয়া দবি এখন কলেজ ভার্সিটির মাঝে হুজুর সার অলরে ফিরে দেন ছাত্র অলরে ফিরে তো সার অলরে আলমগীর বাদশার মতো এক বাদশা হুজুরের দেখে হর দে ফুয়া তো আদব কায়দা শিখি না পারে ফুয়া তো বিয়া দব বানাইও না কেয়া খদে দেখিলাম তো আর ফুয়া
খানি ডালি দের অনঠেঙ্গা অনে গইল তো লাগবে তো কেন গইলে আদব শিখিব দে বাসার হুয়ার তো এক হাতে খানি ডালা করিব আর এক হাতে উস্তাদর ঠেঙ্গলি দিয়া করিব তই আদব শিখিব দে এরিম্মা শিক্ষক করে যারা সম্মান গজ্জি এ যুগন্মে যে ভালো মানুষ তৈয়ার হয়ে দেয় ঠিক না নাকি ব্যাটারি না গে এখন তো শিক্ষক করে ভিড়ে খান টান ভালো মানুষ কত তো আল্লাহ নবীরে আল্লাহ তাআলা শিখাইয়ে রে ভাতাইয়ে দুনিয়াতে কিছু ন শিখে হনে শিখাইয়ে বড় করে হন হনে শিখাইয়ে অন্যান্য নবী রসুলরে জেঠাই নেলম দিয়ে জ্ঞান দিয়ে ইয়াত তোনার হাজার গুণ বেশি আল্লাহর রসুল একজনের দিয়ে এলম দিয়ে وَكُلُّهُمْ مِنْ رَسُولِ اللَّهِ مُلْتَمِسٌ غُرْفًا مِنَ الْبَحْرِ أَوْ رَشْفًا مِنَ الدِّيَمِ অন্যান্য নবীলর এলম আর আর রসুলের এলম বেশ কম কি সাগরের মাঝে যাই গফুজ বুড়াই ফুসর মাতান মাঝে জিন হানি উড়িব ই নাই দে আদম আলাইহিস সালাম হইতো লইয়া রে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,00,000, 2,24,000 পয়গম্বরের এলম আর জি সাগরত তাই যাইব ই নাই দে আর রসুলের এলম নবীরে আল্লাহ তাআলা আর রসুলরে এলমুল ওহি খোদা প্রদত্ত আসমানি জ্ঞান দি দুনিয়ার ফাটাই নবীর বেগুনর ফাটি দুই নম্বর মুজেজা দি মুজেজা কি নবীলে জিন আশ্চর্য ঘটনা দেখা ইন রহদ মুজেজা আল্লাহর ওলি বুজুর্গলে জিন দেখা ইন রহদ কারাম নবীল বেগুনের কিছু কিছু মুজেজা দি মুসা আলাইহিস সালামের উপর লাড়ি দিল না গো লাড়ি দি ইবা জাদুঘর লই জাদু দেখাবে সৎ সাপ হই গি দুশ্মন লই যুদ্ধ করিবে সৎ তলোয়ার হই গি নোয়াজ করিবার সৎ সুতর হই সল সরাবে সৎ বাঁশ হই ওখান জিনিস হজরতে দাউদ আলাইহিসসালামের আতত মুজাজা দিয়ে এর ইম্মা লুয়া দরিলে মোমবাতির মতো টেফেক টেফের গলি যাইত ইন দিয়ে অস্ত্র বানাইতো তুমি আতে দুই সুলাইমান পয়গম্বর রেখান গাছ দিল গাছ খান তত্তা সুলাইমান পয়গম্বর রে উড়িলে তত্তাই আন হঠান মাঝে সুলাইমান যে দূর যাইতো সা এ দূরত পৌঁছে যাইতো এরা এরা কিছু মেশিন নেই গুদুহা শাহর ওয়ারাওয়াহুহা শাহর আছে তো না কোরআন সুলাইমান পয়গম্বরের মুজেজা ঈসা আলাইহিস সালামের মুজেজা দিয়ে আল্লাহ মেরে দিয়ে রে ফাইক বানাইয়ে রে ভূ দিলে উড়ি যেত মেরে দি ফাইক বানাই ভূ দিয়ে উড়ি গিয়ে বাকি বাদ প্রাণায় যেত হনে কি দিবাত খাই হিসেবে গিয়ে হবে অন্ধ মানুষের মুখন মেজাত বলাই দিলে অন্ধর চোখ বল হয়ে যেত সুবহানাল্লাহ শ্বেত রোগীর গান মেজাত বলাই দিলে শ্বেত রোগ বল হয়ে যেত ইন এক এক নবীর এক এক মুজেজা আর রসুলের ইম্মা মুজেজা 3,000-এর উপরে দি আলহামদুলিল্লাহ অর্ডার করি 6,000-এর উপরে 6,000 এক এক নবীর এক এক কান দিয়ে দুই আন দিয়ে তিন আন দিয়ে আর রসুলের ইম্মা মুজেজা এক কান দুই আন কথাই নি খোয়াজারের উপরে আল্লাহর রসুলের শরীর আগা গুড়া মুজেজা ইয়ো তাবে জল আছে আই আয়াত ফলিও শুদ্ধ হইলে হই দিল ইয়া আইয়ুহান্নাস কদ জাআকুম বুরহানুন মিন রাব্বিকুম ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা
আল্লাহ তাআলা ফরমাত দেয় দুইয়ার নিয়ামত তোমারে দান কইলাম একখান হইল যে বুরহান বুরহান কইয়ে দে আল্লাহর নবীর শারীরিক মুজিজা যেইন আছে মাথা সুলইতে টাঙ্গন তালু পর্যন্ত আল্লাহর রাসূলের শরীর মুবারক আগা গোরা ছিল যে মুজিজা সুলত মাঝে মুজিজা সগন মাঝে মুজিজা নাখন মাঝে মুজিজা জুবানন মাঝে মুজিজা আতন মাঝে মুজিজা কদম মুবারকন মুজিজা নিঃশ্বাসের ভিতরে মুজিজা আল্লাহর রাসূলের শরীর আগা গোরা মুজিজা কেন কেন হয় না নহইলে তো বুঝানো যায় না সুল সুল আর দেশ দেশ জগৎ বাসা ফিশা বল বুজুর্গ আছে তারা সুল হাড়ের নাই তো দলত ফেলাই দে গরুয়ে মুতে শিয়ালে মুতে ঠিক না নাকি বেড়ে না করে হ ই নরে কি হেফাজত করেন না না কিন্তু আল্লাহর রাসূলের কান সুল পর্যন্ত আল্লাহ মেডিক ফিট তো না দেখি জীবন উৎখন দিন সাহাবায়ে কেরাম আল্লাহর নবী হত সুল হাড়ে অপেক্ষা করি থাকত নবীজির সুল মেরিট ফিট না দে মেরিট ফরিবার আগে সাহাবায়ে কেরাম হলো ফেলি খালিদ বিন ওয়ালিদ এর মুখের যুদ্ধ চলে যুদ্ধের গা যুদ্ধ চলে সেনাপতি খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ নগরীর ময়দান রাগা গোরা দৌড়ে সাহাবী হলো সাল্লাদ সেনাপতি কাফের লইর তুফানের মতো যুদ্ধ শুরু হই গিয়ে অনে ময়দানে ময়দানে দুই তো একজন দেখি বেবা খোদা ভাই ও আর শক্তি গেই খোদা শক্তি মানি আর তু গ টুফি আছিল এই টুফির ভিতরে আল্লাহর রাসূলের কনসুল আছিল টুফি আছে কি আই হন চিন্তা করি দে এই টুফি অন কাফের হলে বেজ্জত গরিব নি ঠেঙ্গত বাজিব নি কম টুফি বা মাথার দেয় যুদ্ধ করতে লামিলে 1000 মানুষ আইলো আর সামনে ফিয়ারার মতো মলা টুফির ভিতর এত ক্ষমতা আছে আই টুফি তুই টুফি তুই এর সাথ দে ময়দানের এক কোন থরি রইয়ে যেন কোনো মানুষ না যা কে আর রাসূল আছে হার মুহাম্মাদু রাসূলুল্লাহ ইজ্জত বাঁচাইয়ে হনে টুফি ফোনর পরে কথা এখন শক্তি ভাই আই জিয়ান চিন্তা করছিলাম আল্লাহর নবীর সুল হনম কাফেরর টাঙ্গত বাজার কিনা আল্লাহ ইয়ান তো বাঁচাই আইয়ো এখন শুরু করো যুদ্ধ এই টুফি মাথা দি খালিদ বিন ওয়ালিদ ইয়ার মুখ যুদ্ধ শুরু করছে আল্লাহু আকবার ইতিহাস তার সাক্ষী 6500 সৈন্য লই কাফের শুধুমাত্র সেক্টর মানুষ নামাতে 6500 লে হজ আস্তে মাতিলে তো নয় গো হন না কাফের খোয়াজা খোয়াজা মুসলমান খজন প্রতি হাজার লেখজন ফয়লা খালিদ বিন ওয়ালিদে তো হইল যে 60 জনের দর 130 জন তাইল তো আর আর গুনজন শেষে হদ দে সেনাপতি সাহেব এত হমকিয়া নিতান মানুষ তো আর আসি অনে আর আর সুযোগ দন আর শহীদ হইল না চাই ফরান দিত চাই শুধু অনে 60 জনের দিবেন সুযোগ আর আর কেন দিতেন আর হইল তো শেষে 60 জন কাফের খোয়াজা মুসলমান খোঁজন সাইজনে সাড়ে হাজার জন্য যুদ্ধ করি এই যুদ্ধন মাঝে গায়েবী সাহায্য বীর যখন বিজয়ী যখন মুসলমান আল্লাহর রাসূলের শুধু সুলর হতা হইলে বড় রাজ্যে বই একখান কইলে মান্য কইলে স্বগতাই আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্নী লারা মিন খালফি কামা আরা মিন কুদ্দামি ও সাহাবায়ে কেরাম তোমার আত্ম সুখ আছে আত্ম সুখ আছে তোমার আর সুখ দিয়ে রে সামনে দেখা যা পিছে দেখানো যা
আল্লাহ তাআলা আয় রাসূলের যে দোয়া শব্দি এই শব্দ নোয়া দিয়ে রে জেদদুর সাম্মর মিক্কা দেখা যা আর শব্দ দিয়ে রে এদদুর ফিসর মিক্কা দেখা যা হাদিস শব্দ দিয়ে ইন্নি লারা মিন খালফি কামা আরা মিন কুদ্দামি ইন রাসূলের মুজেজা আল্লাহ নবী মেরির ওর দেখে মেরির বিন ভিতর দেখে দুনিয়ার এন কোনো মানুষ নাই এন কোনো বুজুর্গ নাই সব দিয়ে মেরির ভিতরে কি আছে দেখে দেখো মানুষ নাই ফলে দেখি তো মুহাম্মাদু বড় করে ফোন মুহাম্মাদু এই রসুলের হাদিস ইন্নি লারা মিন খালফি কামা আরা মিন কুদ্দামি আল্লাহর নবী একখান কবরস্থানের মিক্কা চাই সাহাবায়ে কেরাম হলোর হদে ওই যে কবর দেখা যায় এই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে ফারার ভিতর যাইয়ে রে ফুসাল্লো এই মুর্দা এবার কি নাম বাবা আছেন মা আছেন সাহাবাই কারাম যাইয়ে রে ফুসারা সাল্লাইয়ে মাইশে ডাটা দিল ও নবীর সাহাবাই কারাম যে মুর্দার কথা হয়তো লেগুন এ মুর্দা এবার তো সুড়া খালে বাম মারা গিয়ে উগ্র মা আছে তার মারে বোধ কি বিয়া করতে চাইয়ে দ্বিতীয় স্বামী গ্রহণ ন করে দে ফুয়াই বা হস্ত হইব বলি এ পুত্র চাই চাই মা সারা জীবন ফেলাই দি এই মার বাড়ি আন মার দেখুন সাহাবাই কেরাম মার কাছে যায় খদ্দে মা অনর আল্লাহর রসুল একখানা তলব গড়ের হন যাইতে দিবেন সাহাবাই কেরামর হতা শুনি বুড়া মাইয়া ফয়বা লাড়ি দড়ি দড়ি আল্লাহ নবীর দরবার যাই সালাম করে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওজন আর কি আল্লাহ তলব গুজন আয়োগ্য বুড়া মানুষ ও বুড়িমা ওই কবর দেখা যাক দে কবর ইবার যে মুর্দা ইবার তোর কি আত্মীয় নাকি ইয়া রাসূলুল্লাহ শুধু আত্মীয় নই আমার একমাত্র সন্তান আর তোনার ছেলেও নাই মেয়েও নাই ও বুড়ি তোর লই তোর ফল লই কি সম্পর্ক আছে তখন বুড়া মাইয়া ভয় বেদ বেদ খান্দা শুরু দিয়ে ইয়া রাসূলুল্লাহ বড় দুঃখর কথা ফুসাল্লিও ননে আয়ুগ্য ফুয়ালই বিধব গিলাম বই রাড়িও গিলাম বই আয় দ্বিতীয় স্বামী গ্রহণ নগরি আর ফুয়া হস্ত হইব বলি ইয়া রাসূলুল্লাহ তারে যেতে বিয়া করাইলাম তে বউয়ের কথা ধরি ধরি আয় মারে খুব বেশি নির্যাতন গুইজে নাউজুবিল্লাহ নকরব বউয়ে তারে মিথ্যা কথা লাগাই দিত তে বউয়ের কথা ধরি আর নির্যাতন করত কিছুদিন আগে আরে ফুয়া মারা গিয়ে আয় তারে ক্ষমা করি নদিয়া রাসূলুল্লাহ ক্ষমা করি নদ্য আল্লাহর নবী ফরমাদ্দ বুড়ি তুমি ক্ষমা করি নদিলে তোমার ফুয়া কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলিব নাউজুবিল্লাহ হন্না দার করি আরে মা বাবু রোজ করতে হইলি তারা আর ভাই মালানা আবুল ফজল সাহেব আয়াত ফুজি মা বাবুর ও যুবক ছেলে কি মনে করো তুমি কি মনে করো যৌবনের তাড়নায় সুন্দরী স্ত্রীর সুন্দরী স্ত্রীর ভালোবাসায় তার মিষ্টি কথায় ভুলে তুমি তোমার মাকে কষ্ট দেবে
তুমি তোমার জীবনকে ধ্বংস করেছো, ঠিক কি না বলে? তুমি তোমার জীবন ধ্বংস করে দিয়েছো। বিয়াদবি করবে মাইশ আল্লাহর নবী ফরমার বুরি ফুয়াইয়ে নবুজি বিয়াদবি গঞ্জে দে তনে মাফ করি দাও। আয় দেখিলাম এই ফুতার কবর জাহান্নামের আগুন দাও দাও করি জ্বলে। আর আর বাংলাদেশত কিছু বিদ্যাশ্রম আছে, বিদ্যা নামাতে কত সুন্দর নাম দি আশ্রমই বা হিন্দুয়ানি শব্দ আশ্রম। এবার মুসলিম সংস্কৃতির ভাষা ন আশ্রম, বিদ্যা আশ্রম। বাফে ফুয়ারে মাস্টার গর মাস্টার বানাই, ওগরে ডাক্তার বানাই, ওগরে ইঞ্জিনিয়ার বানাই, ওগরে ব্যারিস্টার বানাই, ওগরে আর কেন কিছু বানাই, বিয়া করাইয়ে যাবে একজন জেন্টলম্যান মেয়ে হবে। একজনও শাশুর শাশুড়ির রক্ত রাজি নাই, রাজি নাই, কি করিব? বুড়া মারা দেবা হলো বৃদ্ধাশ্রম। ২০১৯ সালত একখান পত্রিকা জাতীয় পত্রিকা বিঘ্নত একখান ঘটনা দিয়ে বরিশালর এক বৃদ্ধ মহিলা 18 বছর ভিক্ষা করেন, 18 বছর 2019 সালত ভিক্ষা করতে যাই বৃদ্ধ মহিলা এবার ফরিয়ের ঠ্যাং বাইন বরিশাল সদর হাসপাতালত ভর্তি করে ডিসি সাহেব সাইতে গিয়ে ভালো মানুষের হওয়া কিছু অফিসার ভালো মানুষ আছে ঠিক না নাকি বেড়ে আছে না নাকি নাই কিছু অফিসার ভালো মানুষ আছে বরিশাল ডিসি যাইয়ে রে জানিক ফেজে দে জামাইয়া ফু 18 বছর ভিক্ষা করে এবার তো দুয়া ফুয়া পুলিশের অফিসার উগ্র ফুয়া ডাক্তার উগ্র ফুয়া মাস্টার আর উগ্র ফুয়া ব্যবসা করে আমাদের মা কি করে তোমাদের মা আমাদের মা ভিক্ষা করে তোমরা লক্ষ লক্ষ টাকা কামাই করো ঘুষ খাও তোমাদের মা ভিক্ষা করে কেন ভিক্ষা করে মার বিরুদ্ধে দুর্লম্বা ফিরিস্তি দি মার বন্নামি বুড়া মার বন্নামি ও যুবক যুবকলর দুইয়ান খুব বড় দায়িত্ব একখান যে নিজের চরিত্র সৃষ্টি কর যুব সমাজের চরিত্র হযরত ইসা আলাইহিস সালামের মতো সুন্দর হবে হযরত ইসা আলাইহিস সালামরে জাগরণ মধ্যে লালন পালন করে জুলাইখা বেশি সুন্দর আছিল ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা কৃষ্ণ ইউসুফের পুত্র নিয়ত খারাপ হই ইউসুফ আল ইসলামের প্রশংসা শুরু করে দিয়ে দিই ইউসুফ তোমার চুল বেশি সুন্দর ইউসুফ আল ইসলাম হদ না চুলের প্রশংসা না করিস হার প্রশংসা করো আল্লাহ বড় করে পরিবার বললে তুম মানুষ হার প্রশংসা করো আজ চুলের প্রশংসা না করি সুলিন বানাই এখানে জিবা বানাই এবার প্রশংসা কর সুলিন অস্থায়ী জিনিস খবর দনের সাথে সাথে শরীর তো সুল জড়ি দেন ইনার প্রশংসা নগর
আরারে যদি কি হ তোমার চুল বেশি সুন্দর, আর নাই তো দোনজ সাইম বই ন কি আর চুল তো আসলে সুন্দর। ইউসুফ আলাইহিস ইসলাম খরিম্মে সুন্দর আছি, বেশি সুন্দর আছি দি সরাসরি ইউসুফ চেহারা দেইলে মানুষ দরদ দরদ বিয়সে ঘুরি যাই তুই আল্লাহ তাআলা হই দে মুখ বানিয়ে নেকাব দিছল এন সুন্দর। মিশরন মে দুর্ভিক্ষই মানুষ নহাই মারা যা, ইউসুফ আলাইহিস ইসলাম আল্লাহর কাছে দরখাস্ত বিজ্ঞ খোদা এখন কে নেব খোদা বেরে সোজা অনে ময়দানন মে যে মানুষ একত্রিত করন মিশরের মানুষ অনেক কান স্টেজর ওর উড়ি উঁচু জায়গা তে ইরে অন সিয়ারাত তো নেকাপ্পান যেত খুলিবান অন সিয়ারা তারা দেব 40 দিন তারা তো কি দেন লাগিব এন সুন্দর আর খটখটিয়া সুন্দর। সমাজত একখান জিনিস বেশি চলে অবৈধ সম্পর্ক, ঠিক না নাকি বেঠে না গেলে হ সমাজ নষ্ট হয়ে যাবে গেছে সবগুলো। আজ যুব সমাজের ইয়াং কি নাম দিল তারা আলুর দিশারি, নাম তো বেশি সুন্দর কোনো দিয়ে হইতে না পারি নাম লই খাম লই মিলতা মা যেন আলুর দিশারি এহেন আলোকিত জীবন গঠন করা হল যুবক তো ঠিক নেবে ঠিক না গায়ে হা ইউসুফ আলাইহিস ইসলাম হদ সুলর প্রশংসা নগুচ জুলাইখা হদ তো সব বেশি সুন্দর আমরা তফসির খুলি চল না তফসির মারফুল কুরআনত আছে ই হই দি নে তো হই দি ওয়াস হদ সব তো আরো সুন্দর। ইউসুফ আলাইহিস ইসলাম হদ দে খবর দিলে সব ফানি যাবে ইন অস্থায়ী জিনিস সব জিবা বানাইয়ে আল্লাহর প্রশংসা কর এ আল্লাহরে বই কর সগর প্রশংসা নবী ইউসুফ আবার হদ দে তোমার সিয়ারা বেশি সুন্দর দুনিটা হর গালর সামরা বেশি সুন্দর ইউসুফ আলাইহিস ইসলামে হদ দে খবর দিলি লগে হইব দে ই লগর কোরা কিছুতেই যে এতে রাজি করাই না পারে অন্যায় করি বেল্লা জেনা বেবি সার রিক্কা যেত লো যাই না পারে ইউসুফ আলাইহিস ইসলামে নিজের চরিত্র টিকে রেখে দরজা বান্দা জানালা বান্দা গেট বান্দা বেগিন বান্ধি ফেলেই জুলাইখা তো মূর্তি আছে মূর্তিরে হজ্জা ভাই দি ইউসুফে ফুসাল্লাদ দে মুত্তিরিকে হজ্জা ফে দিয়স হদিবে তো আর খুদা তো শরম লার তল্লই নে কি জুমদি ইবে সনম হযরত ইউসুফ আলাইহিস ইসলাম খদ দে তোমার খুদার নাম ইয়ে দে সনম আর খুদার নাম আল্লাহুস সামাদ বড় করে কোন আল্লাহুস জোরে আল্লাহুস তোমার খুদার নাম ইয়ে দে সনম আর খুদার নাম ইয়ে সমত সনম সনম কর জন্ম গই হে সনম কি সুরত মিলা নহি হে ও জুলাইখা তো তু যদি তোর খুদা সনম রে ডর লাগে দে হজা ভাই দোস আর খুদা দুনিয়াত কোন মিকে ন দেখে দেড় দেখে ইয়ালামু খায়ুনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদু এখন এন ভাবে আটকাইয়ে দে ইউসুফ আলাইহিস ইসলাম রে যাইবার কোন মিকে ম বেগিম বল ইউসুফ আলাইহিস ইসলাম আল্লাহর কাছে ভানাসা ও যুবক এসব দোয়া মানর রাইবা আরো জোরে এ মহিলার ফাঁদক তো আই ফানাসাই এখন আল্লাহ হদ দে আই যদি ইউসুফের তো না বাসাইতাম ইউসুফ বাসি না হতো ইউসুফের বাসাইয়ে হল জোরে ইউসুফের এর ভিতরে হনে বাসাইয়ে সুরা ইউসুফের আয়াত ফুরি আইফোন ওয়ালাকাদ হাম্মাত বিহি
वहम्मा बिहा लौला अनरा बुरहान रब्बी। अल्लाह फरमाते हैं यूसुफर यदि कुदरतिन निशाना न देखतम यूसुफरे अल्लाह कुदरत खने देखिए कुदरत की यंतु कुदरत हो कि होतो सही है तफसीरुल लकद दे यूसुफ अलै इस्लाम रे बयान देखो अफलोन और फरते दीर्घ 40 বছর বাপে পুত্রে দেখা নাই জুলাইখার ঘরত আছে দিও বাপ হরে না জানে ফুয়া হরে না জানে ফুয়া যেতে বিপদত বাজে জুলাইখা যেতে আক্কাই ফলাইয়ে আল্লাহ তাআলা ফুয়ারে বাসার খেঙ্গুরি হটান মাইজে ইউসুফ আলাইহিস সালামর বাপ ইয়াকুব আলাইহিস সালামর ছবি দেখাইয়ে বাপ ওরে হাজির করে দিয়ে রে রুমর মত আল্লাহ চাইলে পারে না না পারে হ্যাঁ এই ইনার হদ মুজাজা ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়াহাম্মা বিহা লাউলা আনরা বুরহান রব্বি। আই যদি ইউসুফরে কুদরতের নিশানা না দেখাইতাম ইউসুফ বাসিন হইত আই ইউসুফরে কুদরতের নিশানা দেখাই বাসাই কুদরতের নিশানা হয় কি দেখাইয়ে বাপরে দেখাইয়ে রুমর ভিতরে নয় করে হন সুবহানাল্লাহ তাফসীরুল লেকেত দে বাপ হাজির ইয়ে আঙ্গুল বুঝ্জো লিবে দাঁতে হরিয়ে রে ইউসুফর হদ ফু তুই কেন তোর মুসিও তোর বাজিলি ফু ও ফু তুই কেন তোর মুসিও তোর বাজিলি আয় তোর বাবি ইয়াকুব আলাইহিস সালাম আসছিদে নৌ না দরজা পর্যন্ত জন্নান তোর খাম দরজার তালা খুলি দি তরে বা সন্নান দে আল্লাহর তুই দরজা পর্যন্ত যা বাফরে যেতে দেখিল বাফতুন যেতে আওয়াজ বাইরিল হঠাৎ ইউসুফ আলাইহিস সালাম দূর দিল দরজা পর্যন্ত কি জুলাইখা খট টানি দিজি কি খট টানো দে দরজা পর্যন্ত জনর সাথে সাথে তালা খুলি দিয়ে হনে এই যুব তোমরা মুসলমান যুব এখন যৌবন যা যুদ্ধে যাবার সময় তা এবাদত করার সময় জোরে বলেন এবাদত করার সময় নামাজ পড়ার সময় তা কোরআন পড়ার সময় তা মা বাবার সেবা করে জান্নাতুল ফেরদৌস অর্জন করার সময় তা ঠিক না লাগে বেটে এই যুবক তুমি মুসলিম যুবক তোমার চরিত্র হবে ইউসুফ আলাইহিসসালামের মতো আল্লাহ দেশের যুব সমাজরে ইউসুফ আলাইহিসসালামের মতো চরিত্রবান বানাই দাও এটা মাতে দুন ফুয়াইন নে সুয়াইন বুড়া হইতে না পারে কি দর্শন পড়ছে আল্লাহুম্মা বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল গুনহগার উম্মতের সালাম দয়া করে করেন কবুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা
ক্ষমতাসংকাল আল্লাহর দেওয়া নিয়ামত আলহামদুলিল্লাহ যৌবন কালের প্রশংসা আল্লাহ তাআলা সূরা রুমর 54 নম্বর আয়াতের মধ্যে প্রশংসা করছে কি হই আল্লাহ তাআলা ফরমাদে তিন্নান কাল শিশুকাল যৌবন কাল বৃদ্ধকাল এর সম্মান বেশি দামি শিশুকালে দুর্বল বৃদ্ধকালে আরো দুর্বল শক্তিশালী হনকা নমাতে বড় করে হনসা ও যুবক তোমার যৌবনকে মূল্যায়ন করো হাদিস শরীফত আছে হন যুবক যদি ইবাদত করে উড়দে ফাই আকাশন মাঝে ফাই জোন উড়দে ফাই কে তার লাগু নাম আছে উড়ন্ত পাখি গাতর ভিয়ারা তাল্লা দোয়া করে সাগরের মাছ তাল্লা দোয়া করে ফেরেশতা ওই যুবক আল্লাহ দোয়া করে আলহামদুলিল্লাহ হইতে বলে আমরা বুড়া বুড়ি গুসা নই অনর যুবক আছিলেন একালর কথা হইত জাল্লা বলি ফেরেশতা দোয়া করে জাল্লা গাতর ভিয়ারা দোয়া করে উড়দে ফাইকে দোয়া করে সাগরের মাছে দোয়া করে এই যৌবন কালের মূল্যায়ন হন যুবক যদি আল্লাহর ইবাদত করিলে ওয়াজ শুনিলে নামাজ পড়লে আল্লাহর রাসূলে সাদর বিছে দিত সুবহানাল্লাহ আল্লাহর নবী দোয়া মাইনসর সাদর বিছে দি ও গইল দে হালিমাতুস সাদিয়া আল্লাহর নবী বসে সাহাবায়ে কেরাম বসে উগ্র বুড়া মাইয়া ভুয়াইয়ের দে লারি ধরি ধরি আল্লাহর নবী উড়ি গিয়ে ঘুরি বুড়া মাইয়া ভয়বার ধরি ধরি আনিয়ে রে নিজের রুমাল বিছে দিয়ে চাদর বিছে দিয়ে বুড়া মাইয়া ভুয়াইবার রসুলার সাদরন মেজি বুয়া গরাই নরম গরি গরি খেজুর গুলা মাইয়া ভুয়াই বেড়ে খাবাই দের পানি খাবাই দের মাইয়া ভুয়াই বেড়ে দেখতে যার গুই আল্লাহ নবী সম্মান সাথে বাড়াই দিল আবার আই দেখতে বসে সাহাবাই কেরাম মুসাল্লাদ হুজুর অনর সাদরি আনত আল্লাহর আর সত্যনারও দামি জিনিস অনর সাদরের উপরে বুয়া গড়াইলেন দিবাহন মাইয়া ভুয়া ইবা খড়িয়ার মাইয়া ভুয়া আল্লাহর নবী খান্দি ফেলাইয়ে বেদ গুনে খান্দি দিয়ে ও সাহাবাই কেরাম তোমার বেদ গুনে মাত্র দুধ খাইও আয় রসুলে আর মার দুতার কোয়ালন নজটে জন্মর আগে বাম্মারা গিয়ে জন্মের পরে হালিমাতু সাদিয়ার দুধ খাবার ফেললি ই বল যে হালিমা আর দুদুমা আর মার বদলি মা আয় আর আম্মা জানরে সাদর বিছাই দি দুদুমারে মায়ের সম্মান করিলা নবী রহমতুল্লিল আলামিন এ গোমাইয়া ফোয়ারে সাদর মিশাই দিল আর গোমাইয়া ফোয়ারে জুব্বা দিল আল্লাহর রসুল রমজান সবসর বয়সন মারা গিয়ে নানার বাড়ি তো ইদ্দেড়ে আল্লাহর নবীর মার হুয়ারে ইদ্দে তারা তিন্ন মানুষ হয় ব্যাপার যা বাড়াই কি রে ব্যাপার কি কি শ্রোতা না নাকি মাইনবেন আল্লাহুম্মা সাল্লি I'm
দেবতা আইলো তো বোঝ জাগাতে তুমি মানুষ নয় আনরা কি টিয়া নাই দিয়ে ডাহার তো আনি না হরন্দ ভাল্লা ডাহর গুনাই নন দেবি হদুন ডাহার আর হদুন ডাহর টিয়া তো ওইলে আবার আনার না ডাকি আল্লাহ রহমত করো কোনরা আমিন হন না বাবা আনরা বে গুনার রাসূলের ফরে ব্যস্ত তো কাল্লা আর ভাই বই শুনো ভাই আল্লাহ আল্লাহ ভবিষ্যতে তার জীবন উত্তর উত্তর উন্নতি করিবার তৌফিক দিব বেগুন গইও আর ফেলে কে দর্শক পড়ান স্যার আল্লাহুম্মা সাল্লি মদিনা শরীফ গিয়ে নানার বাড়ির দিকে তারা তিনজন উগল দে মামেনা আর উগল দে মোহাম্মদ আর উগল দে মামেনার গরর বাঁধি উম্মে আইমন খজম এক মাস পর্যন্ত মদিনা শরীফ আল্লাহর নবী মার হওয়ার নানার বাড়ি তাসিলে এম্মা সৈয়দে মারে মারে মা সৈয়দ বেশি দিন না ইয়ার আগে বিবি হালিমার ঘর তাসি বিবি হালিমা যে তানি দিয়ে মাইয়ে ভুতরে লই নানার বাড়ি গিয়ে মা পর্যন্ত নানার বাড়ির মার হওয়ার আসিল আল্লাহ নবী আর নসি নানার বাড়ির তয়বে সব ফতন মাজি অধ্যকেশে আবু আহ দেখান জাগা মামেনা অসুস্থ হয়ে গই মামেনা হদফুত মোহাম্মদ আল্লাহ তাআলা তো তোমার বড় পরীক্ষা ফেলেই আর অবস্থা বেশি খারাপ আই যদি মরি যাই গই এ মাইয়া ফয়বারে তুই মা ডাকিবা এন হইতে না হইতে সগুর সামনে আল্লাহর নবীর মা আমেনা ফতন মেদিন তেকালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন কি করি বললেন মারে দাফন মুঞ্জি বাঁধি জীবা আসিল উম্মে আইমন ইবার ভরে মক্কা শরী হইছি দাদার কুলত দাদা ইয়ে লালন পালন ইন সূরা ওয়া যুহা ওয়াল লাইলি আলম ইয়াজিদকা ইয়তীমান ফাআওয়া ইবার তাফসীরুন মুফাসসারুল লিখতে মা মারা গিয়ে আল্লাহ দাদার কলমের ভিতরে মুহাম্মদের অগাধ ভালোবাসা সৃষ্টি করে দিয়ে আল্লাহ দাদা মারা গিয়ে সাসার কলমের ভিতরে আল্লাহ তাআলা নবীর মহব্বত সৃষ্টি করে দিয়ে আল্লাহ মা মেনা মারা যাওয়ার পরে যে আল্লাহর নবী মক্কায় গেল গই হযরত আলীর মা আফন সাসি রসুল ইবন নামা শিলদে ফাতেমা বিনতে আসদ ডর করে ফাতেমা বিনতে হযরত আলীর মা ইবাইয়া হদ ফু মনসড় নগরিস আই যত দিন আছি এত দিন পর্যন্ত আই হযরত আলী যেমন তুই মুহাম্মদ তেমন আর তখন বেশ কম নাই আল্লাহর রাসূলের মাইয়া ফয় বাইয়ে আফন সাসি এত বেশি আদর গজ্জে দে আল্লাহর নবী মার হতা বলি গেল গই সাসির আদর হইয়ে রে এত বেশি আকৃষ্ট হইয়ে দে আল্লাহর নবী সাসিরে সাসিনোটা হইতো মা ডা হইতো সুবহানাল্লাহ আর তো বহুত কি মা ডাকে সাসি ওহিয়া উম্মি বাদা উম্মি হাদিস মাইয়া হইবে যে তুদিন জীবিত আছিল এতদিন আল্লাহর নবীরে নিজের সন্তানের মতো লালন পালন করছি
ফাতেমা বিনতে আসাদ মাইয়া ভয়বা যেত বুড়ো গিয়ে গই হযরত আলীর মা আল্লাহর নবীর ডাকাইয়ে হতা বুন অভূত আর একখান জিনিস দিতারবি নি হদাম মাকি আয় মইল্লে তোমার জব্বা কুলি গাত কুলি আরে কখন আল্লাহ দিনা আরে বাজার গো হল্লে কখন নিদ্দ দুই নম্বর আজ জনজার ভরে খবরের ভার উল্লে যে আন লাশ রাখি লাশ খবরের ভার রাখি তুমি আর খবরত কেন শুই যাইও গই নেড়ি যাইও গই তোমার ভিটটা নে কেন আর খবরত বাজাইও না হারিবে না নবী ফরমাদ মা আই দুনিয়ান ওয়াদা গুল্লাম অনে মরানোর ভরে আর জুব্বা লই অনর কখন দিও না অনরে কবরের ভর রাখি অনর কবরত আয় আগে সুজাই নি আর ভিড় বাজাই না সম্মানিত তৌহিদি জনতা এত শিকন সামাজিকতা খারাপ হলো সমাজের কাম সাসি কি দিয়ে মারা জনর ঘরে দুমুরি গুজরি খান দিয়ে ঘর দে ওহিয়া উম্মি বাদা উম্মি আরে আর মা ওয়াদা করে ইয়ে জুব্বা দিবে আল্লাহ আয় আর গা জুব্বা কুলি সাসরে দিল খবর ভর লুজারে কি নেড়িয়ে সাসির খবর অনমে যে শুই গিয়ে গই শুইয়ে রে কে কে গড়াগড়ি করে করে সাসির খবর সাহাবায়ে কেরাম হদ দুজুরিয়েন কি গুত্তু লাগ্যো নমে হদা আসাসির ওয়াদা ভালন গরিব দি ওহিয়া উম্মি বাদা উম্মি ইবে আর মার বদলি মা হদে ইয়ানুর দ্বারা লাভ কি হইব হাদিস শরীফত আছে গজ্জাম্মাতুল কবর রাজাব আছে খবর দন সাথে সাথে খবর গ সাপ দিব যে হইব গুরু হযরতে সাপ সত্তর হাজার আসমানত্ব ফেরেজ তালে মেজন যাও ইয়ার ফর হদে সাদে জম্মাতুল কবর রাজাবত্ব বাসি নেওয়া দিব খবরে সাপ দিব সাদর জিবের কবর জনজাত সত্তর হাজার নূরের ফেরেস্তা নাজিল নবী হদে মা নাজা সাদুন মিন জম্মাতিল কবর কবরের যে সাপ এই সাবত্ব হন বাসি নেওয়া দিব কিয়ে বাসি হইলে সাপ বাসি মৃত্যু আল্লাহর নবী ফরমাত দে আজ সাসি ওয়াদা করাইয়ে দে তান কবরন মেজে নেড়ি বেল্লা আয়াত আল্লাহ নেড়িলাম আর ভিড় যে আর শরীর বেজে ইয়ানত দ্বারা আজ সাসি মারে জম্মাতুল কবর আজাবত্ব বাসারে বল ইন ওয়াসট বেল নালা হতন তো ফিয়াসর দাম বেজে মরিচর দাম বেজে লোয়ার দাম বেজে ফুসফাস ডুস ডাস কইলে খাদে ইনে না ওয়াসট বুঝতে ওটা মালানা আবুল ফজল জিন ওয়াজ গজ্জে ডাহাইয়া মলই ফনজেশ্বরই গরি নবার বেজি ফনজেশ্বর ডাহাইয়া মলই নবারি বগুদ ইন ওয়াজ ডল না লাদ দে আর ডাহাত তো আইতাম মলই রকম বড় দুশিল দে গর খাসে ও গর খাসে ও খাদি বেতো আ ওয়াসিন ফালাত তুলি মাফ হগুই সামাজিকতা শিখো গই শুধু নোয়াজ ফুললে জবাব দেন মাংসের হাঙ্গুললে জবাব ঠিক না নাকি বেদিক না গরি আল্লাহর নবী মাংসের সওয়ালত তো দুধ দুই দি আয় ফজর আজান দিলে সাই জুম দবে দুধ কে দিই ওটা হিজরত তো ছত তিন দিন গাতবুত তাই এরা আবু বকর সিদ্দিক দে আল্লাহর নবী বাইরি এম বুল লাগিয়ে দে উম্মে মাবত ইন মনের রেখন হাদিস উম্মে মাবত গমিয়া ফুয়া তাবু আছে যাইবার সব রাসার হাসাতেরি তাবু আবু বকর সিদ্দিক খুব দে এরোগ্য বুড়া মুরব্বি মাইয়া ফুয়া দেখা যায় ছাগল উগ্য দেখা যায় আর একটু বুক লাগিয়ে আর গিলে কেন দুধ দিব ভাল আর চলো গইলে গই দুনি কেন সুন্দর চেহারা নবীর চেহারা সাদর তুনার সুন্দর সূর্য তুনার সুন্দর কিসের সূর্য
কবি গোলাম মুস্তফা লিখে দিলে, আই রে গোলাপ নিরিবিলি তুই নবীর কদম শুয়েছিলি, তাই কেরে তোর খুশবু বলে সবাই তোরে আদর করে, মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কেরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে। আল্লাহ নবী কইলে তাবুর ভিতরে আবু বকর কইলি সল গবি আর মার গুণ সত্য গিয়ে আল্লাহ নবী ফুসাল লদ্দা আর কে দুধ খাবো না মা, ওমা ওমা আর কে দুধ খাবো খদা বাজি, এবার বিয়ার মেসল লতা গিয়ে দে গমন সত্য গিয়ে এবার কি দুধ দুধ বাদে আরে ফিটার দে ভেট বাজি গিয়ে আল্লাহ নবী মুসকে হাসিয়ে রে হদ আমা ইবার তো যদি আই দুধ দুই ভারি বালতি দুয়া ঘুরাই দি ফেললি আর এক কাপ দিবে না হত আল্লাহু আকবার পুরো মিয়া কইবে রসুলের কে সাইরি ইন কি হও মানুষ ইবা মরি যার কইতে সাইছো লুকবা ইবার তো দুধ দুই ভারি বাবা দিবে কি মানুষ আবাজ দুধ দুই ভারিবে নাকি ভাই জি খাইলে আর দুধ দিবে না হতে দিম যেদিন মনে মনে দি খাই ওকে দোষ হয় উবের তো বিশ্বাস নই দোয়া আল্লাহর নবী বিহারের মেসাগুলোর নিচত্ব কানাত দিয়ে ও তুনার কানাত দিয়ে নবীরাত বাজানোর সাথে সাথে মুজেজা শুরুই সগর সামনে বুড়িয়ে সাইরিয়ে দে ছাগলি বা বিয়ারিমে ছাগলর বিয়ারাম গিয়ে গুই ছাগল সুস্থ গিয়ে গুই দুধ রোলা নেত্তর গিয়ে গুই নবী হদ্দ খালা বালতি আন উম্মে মাবত বুড়া মাইয়া ভয় বা বালতি আনি দিয়ে আল্লাহ নবী দুধ দুইতে দুইতে বালতি উগ্গা উড়াইয়ে খাদে আরুগ্বান আরুগ্বাই নিব ভরেই আমার তোমার দুধ দুই দিলাম আর কি দিবা তো শুধু নোয়াজ ফিল্লে সবাব দে জনসেবা ইয়ান কাম বড় এবার তো মাইয়া হইবে সাইর ইয়েতে নবীর মিথ্যা গলা শুকবে আনি দিও যেদিন খাইতে মনে হ আবু বকর এক গ্লাস খাই নবী এক গ্লাস খাই আর দুধ দুই বালতি রাখি গেই তারা মদিনা যাবে জনের ঘরে স্বামী আসছে উম্মে মাবুদ স্বামী গত্তুয়ার আগা গুড়া সুন্দর দেখা যা নূর দেখা যা বালতি ফুরাইয়া দুধ দেখা যা ফুয়ার মার তো ফসল তো উম্মে মাবুদ এ দুধ তো সে এটা ফনাশীল গর কেন সুন্দর লা নূর কে দেখা যায় হাদিস পড়ি আইবা মাইয়া হুয়াই বে নবীর বর্ণনা দিয়ে তো সৌন্দর্য রাইতু রাজুলান জাহিরুল ওয়াজাতি আবুল জাল ওয়াজহি কাসিমুন ওয়াসিমুন জাসিমুন নাসিমুন ফি আইনিহি দাজুন ওয়া ফি উযুনুতিহি সাতুন ওয়া ফি লাহায়াতিহি কাসাসা এই সৌন্দর্য বর্ণনা দিয়ে দে স্বামী হত হইকে গিয়ে যুবকি বা হইকে গিয়ে ইতারা হজর হর দুইজন হইকে গিয়ে ইকে গিয়ে দুইজন বাইরে গিয়ে রে জিক্কা জারিক্কা সুগন্ধি দরি দরি যাইয়ে রে রসুলের লতফাইরে কলমা ফরি মুসলমান মানুষের হামগরম আহা আল্লাহর নবীর চরিত্রের ভিতরে আল্লাহ হদিজা বর্ণনা করে দে ইন্নাকা লাতাসিলুর রাহম বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নাকা লাতাসিলুর রাহম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক ওয়া তুকরি যায়ফ আল্লাহর নবী জেতে গার হেরাতুন ওহি লই বিবি খাদিজাতুল কুবরার গরতায় হদ জাম্মিলুনি 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 ফাইন্নি খাশিতু আলা নাফসি আহাত তো ডল লাগের বই লাগের খাদিজা হত বাগিত্ত মাইয়া ফুয়া খাদিজা হদ নডরাইও ন আরে মাইয়া ফুয়াই নাছে নখন হইব স্বামী বিপদত বাজিল স্ত্রী হলর কান ভূমিকা আছে ঠিক না নাকি বেঠিক ডায়াগ্রাম আর আর
তোর স্বামী যদি বিপদত বেজে করে তাহলে কেন বিশ মরকে গলান নে যো আর হতা ন ধরে কি গিয়ে কি যাইতে হন হইয়ে বলে টাইম 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 দেখতে দেখতে বিপদ আরো বাড়ি যাবে খদিজা কি হইয়ে বুহারী শরীফ কুলন ফয়লা হাদিস কাল্লা শোনা শোনা ইকেছো কাল্লা কখনো না অন বিপদ ন ফরিবার স্বামী অনে বিপদ ন ফরিবেন কিয়া অনতু সারিগান গুণ আছে ইন্নাকা লাতাসিলুর রহম অন আত্মীয়তার সম্পর্ক স্থাপনকারী ও তাহমিলুল কাল্লা এতিমরে লালন পালনকারী ও তু ও তুইনু আলা নওয়াইবিল হক দুর্দশাগ্রস্ত মানুষ সমাজ যারা আছে তারের সেবা গরু নেওনে ও তো করে জয়ীফ মেহমানর মেহমানদারি করু না আয় খুদি যা হইদে অনে নডরাইন বিপদন ফরিবেন সলন সাই অনরলে কেনা ইনজিল কিতাব ওর আলেম তৌরিত কিতাব ওর আলেম বহুত বছর আগইতে বড় আলেম হিসাবে আরবন মেজে মশহুর প্রসিদ্ধ ওয়ারাকা ইবনে নাওফাল ইবার হাসে যাই যাইরে অন থইলে স্বামীরে বিপদত বাজনর পরে চিন্তা করিবার অবকাশ নাও দে চলো অনরলে ওর যাই আল্লাহর নবীর দরি ওয়ারাকা ইবনে নাওফালের হাসে যায় হদ ইসমা মা ইয়াকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ কি হর কবুনন তো ওয়াকাদ আমিয়া সোগে নদেই তো এঙ্গরি সখদা অখদি আর সখুলি দ এঙ্গরি সখুলি দ যে মুহাম্মদর হদ সাই মুসকে হাসি দি খদুন শের হই হাদিস আছে তো واخبار صدق خبرت عن محمد ও খদিজা তুই বেশি ভাগ্যবতী মহিলা এতদিন তুই মুহাম্মদের স্ত্রী আছিলা আজ ইয়া রাসূলুল্লাহর স্ত্রী নরগুল হন সুবহানাল্লাহ আজ ইয়া রাসূলের স্ত্রী তোমার স্বামী বা নবুয়ত থাইয়ে রাইছে দেখা তো মূসা আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস সালামের কাছে যেই জিবরিল ওহী লেছতো তোমার স্বামী মুহাম্মদের কাছে এই জিবরিল এসে দেন খদিজা হদ দে অনত যে চরিত্র আছে জনসেবা করার ইন মাইসত্ব তাইলে বিপদন্ন করে অন বিপদন্ন করিব সুবহানাল্লাহ অসুবিধা লাল নাকি চলিব না চলিব ইনশাআল্লাহ নামাতে চলিব তো ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা লম্বই যার আয় তিন পয়েন্টের ওর আলোচনা শুরু করছিলাম আল্লাহর নবীরে আল্লাহ তিন নান জিনিস দিয়ে আসমানে শিক্ষায় শিক্ষিত বানাই শিক্ষক বানাই ফাটাই দুই নম্বর যে মুজেজা দিয়ে আল্লাহর রসুলের সুলত মুজেজা সকত মুজেজা আতত মুজেজা আল্লাহর রসুলের জিব্বার ভিতরে মুজেজা আল্লাহর রসুলের নিঃশ্বাসের ভিতরে মুজেজা আল্লাহর রসুলের আতর ভিতরে মুজেজা কাফের মাইয়া ফগুয়াই খদ দে অনে মরারে জিয়াতে করি পারিবে না কত আর ভগ্য মারা গিয়ে তো 5 বছর হরিবারে জিয়াতে করি পারি না কলমা উজ্জু সত্তর প্লাস্টিক দেখো 5 বছর আগে মারা গিয়ে দিবার বল জিয়াতে হদ বুড়ি আগে কথা হও তোমার ভুয়ারে জিয়াতে করি তোমার ভুয়া খবর তুড়ি যদি আয় রসুল বলে কইলে সত্য নবী বলে কইলে তুই কলমা ভরিবি না আগে আন হদে আনতর বালা হতা আর ভরিয়ে হইব দে নাকি তোমার রবি রসুল বলি জিয়াতা কর খবর দেখা খবর তাত্তান দি কম বিজিনিল্লাহ নামাতে কম জোরে কম আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা জীবিত হইব কুল মান আনা
এই ছেলে তুমি বলো আমি কে? ফয়বে হাত দে মা, আইজতিয়ের ইদনে আশহাদু ইন্নাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাই জি মরাজিয়া তুই কি হযরত আলী সগন মে যে দুঃখ পাই তীর হইজে দে সগনি হলি গি মাইশে হর দুঃখ ডাক্তার দেখো না হদ আত ডাক্তার ঠিক আছে একজনের দেখাই দি আর ডাক্তারের নাম মুহাম্মাদুর আহিন্ন শৌকান ইলা দিয়ারিন লাকীতু ফিহা জামাল সালমা। আই আই রাসূলুল্লাহর দেখাই দে সব আর ডাক্তারুল দে বেগিনর বিশেষজ্ঞ হন না মুহাম্মাদু নাক কান গলা ডাক্তারের সিটিং গই রোগী হিসাবে সদা হান্নান সহসাই ভিজিট লিখকে দে মাসটি খান সাই আইবার সময় যে তিয়া এসব দিয়ে রাই যার ডাক্তার হত দিয়া কি এসব কে ধরার হাস আর যে তিন নান চাইলে না হাস বহুত ডাক্তার আছে দে এ দোয়ানত করলে নহব সন্দোয়ানত করা পারিব পরীক্ষা এখন গড়াই নিদে স্যার তুইয়া এত এখন গড়াই দিও সারিয়া সয়নে আইজ তত্ত্ব যায় এখন কম্পিউটার দেখুন না আই বন্যায় করি দিল আই বাস্তব আর বাপ মারা যাইবার আগে আই দেখি আসার এখন গড়াই দে তুই তোমাকে বলছি না এটা হবে না স্যার আই করি মানুষ কমি মাদার সরি করি মেলা মাইছি এটা কি মানবতা হতে পারে? অথচ ডাক্তারের কাছে মানুষ যাতে অসহায় ইয়ার তো অসহায় আর নাই রোগীর মতো রোগীর অভিভাবকের মতো অসহায় কোনো মানুষ হতে পারে? মেলা মাইলি মন পাই যাবে তাই যদি ইয়ানরে খেদমত হিসাবে গ্রহণ করে জনসেবা হিসাবে গ্রহণ করে একখানো দারবেজ কো দিব আল্লাহ হযরত আলী হদ দান ডাক্তার ঠিক আছে কত হন না নমাতে মুহাম্মাদু রাসূলুল্লাহ হযরত আলী সব কাছে ভিতরে এসে রসুল মুসকি হাসে আলী সগত কষ্ট হইয়া কত হইছে আরে এই আল্লাহ নবী জিরত্ব কানা করি লালা মুবারক লেশওয়া লই আলীর সুগত দি সারা জীবন আল্লাহ সখীবা দৃষ্টাম নগরে নগরে মেরে কেশতি পারে লাগা দে না মেরে কেশতি আই মৌলালি আই শেরে খুদা মেরে কশতি পার লগা দে না মেরে কশতি আল্লাহর নবীর চরিত্রের ভিতরে এত বেশি জিনিস দেখে হযরত আলী এক ঘরের ভিতরে লালিত পালিত হই আল্লাহর নবী যেতে কলমার দাওয়াত তখন হযরত আলীর বয়স 10 বছর নামাতে খবর বয়সত কলমা ফুজে কি দেখিয়ে দে রসুলের ভিতরে এম চরিত্র দেখিয়ে দে হযরত আলী হদের দেরি গরি লাভ নইব সুযোগ যাইব হযরত আলী জন্মর পরে তিন দিন পর্যন্ত খান্দি খান্দি আসিল ওয়া 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 স্বপ্ন ভাগার স্বপ্ন খুলে ওয়া ওয়া ওয়া
মানুষে হদু ন হদ দিবার দিওই হইয়ে জিনে ভাইয়ে বুতে ভাইয়ে ফেরত ভাইয়ে জাল ভাড়া দিগি ফেল লুয়া ভরা দো মেড়ি ভরা দো আগুন ভরা দো গুলসি ভরা দো বুড়া মানুষ গাহদ কিছু ইল্লা খান্দে দেন চোখ ফাগাইব মোহাম্মদ সিয়ার আছে বেল্লা খান্দে দে মোহাম্মদর দেখাইয়া ন মোহাম্মদ আইলে মোহাম্মদর দেখিলে চোখ ফাগাইব ইয়ার আগে আলিয়ে না ফাগাইব আজি অনর জুমা হইজম দ্বিতীয় খুতবান মাঝে সাহাবায়ে কেরামর নাম আছে না নাই হযরত আবু বকর হলে রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর হলে রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমান হলে রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী বলি হলে ইয়ান হলে ন চলিব কারামাল্লাহু ওয়াজহাহু কারামাল্লাহু নামাতে কিয়া বড় করে হুম কারামাল্লাহু ওয়াজহাহু আল্লাহ হযরত আলীর চেহারা রে ইজ্জতর সম্মানের মালিক বানাইয়ে কারামাল্লাহ কিসের সম্মানের মালিক হযরত আলী সিয়ারা কিন সম্মানের মালিক যেতে জন্মের পরে তিন দিন ওয়া 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 করে খান্দির কিয়ে জাল ভাড়াদের কিয়ে লোয়া ফরাদের কিয়ে এন্দের কিয়ে অন্ধের আরোগ্য পুরা মানুষ বিশেষজ্ঞ হদ নইনে ন যাইব মোহাম্মদর ডাক আল্লাহর নবীরে যাইয়ের একজন হইয়ে দে অন সাসা আবু তালেব তনুগ্য সুন্দর মরত হইয়ে বেশি সুন্দর চোখ নফাকার বেগুন চিন্তাত বাজি গিয়ে চোখকে নফাকার কোন আন্ধ হইব নি আল্লাহর নবী মুস্কে হাসি হদ দে চোখ ফাগাইব আই গেলে ফাগাইব দে আল্লাহর নবী এসছি আইয়া নরফরে হযরত আলীরে নিজরাতে গোসল দিয়ে হযরত আলীরে জন্মের গোসল খনে দিয়ে মুহাম্মাদু গোসল গাসল করি আল্লাহর নবী যেতে হযরত আলীরে বুকত বাজাইয়ে তখন হযরত আলী হদে যারে চাইলাম তারে ভাইলাম আল্লাহ খান দিদ্দে এতদিন পর্যন্ত আল্লাহর নবীর সিয়ারার মিথ্যা চাইয়ে রে তখন হযরত আলী মুস্কি হাসি দিয়ে হযরত আলী দুনিয়াতে ইয়ানোর পরে জন্মের পরে আগে হাসিয়ারা দেখি নামাতিলে তো ন আগে হাসিয়ারা দেখি মা সিয়ারা চাইবার আগে বাফর সিয়ারা চাইবার আগে গছ চাইবার আগে বাড়ি চাইবার আগে দুনিয়াই চাইবার আগে আসমান জমিন চাইবার আগে হযরত আলী ওয়া ওয়া গরি খাদি খাদি তিন দিন আছিল দে হাসিয়ারা চাইবাল্লাহ মুহাম্মাদুর মেরে কশতি পারে লাগা দে না মেরে কশতি পারে লাগা দে না আই মৌলা আলী আই শের খুদা মেরে কশতি পারে লাগা দে না হযরত আলী সগুন সিবি দুরি আল্লাহর নবীর দরবারে তেশি আল্লাহর নবী লালা মুবারক লই জিরতুন আলীর সগজ জেতে লাগাই দিয়ে সঙ্গে সঙ্গে সব বালই গই গই আলিয়ে ফরমাদ্দে চিরজীবন আর মৃত্যু পর্যন্ত আরোগ্য সগন মাঝে ব্যথা হইয়ে রসুল রাত বাজাই দিয়ে দে সগন মাঝে মৃত্যু পর্যন্ত হন সমস্যা দেখানো যা আল্লাহর নবীর হাতত মুজেজা আল্লাহর নবীর নিঃশ্বাসত মুজেজা আল্লাহর নবীর জুবানে জিয়ান দোয়া গুজ্জাইয়ান কবুল দশ মাইনশর ব্যাস দশ সার্টিফিকেট দি আল্লাহ হযরত আব্দুর রহমান ইবনে আউফ অভাবী মানুষ নবীর দরবারে যে হদ দুজু উদুলি আহলেকে দোয়া করো কি আল্লাহ উজুর আর অভাব যাইব ইল্লা আল্লাহর নবী হয়ে দা আল্লাহুম্মা বারিক ফি মালিহি আল্লাহ এবার সম্পত্তি বাজে বরকত দিব উগ্গা শব্দ আব্দুর রহমান ইবনে আউফ হদ দে নবী হইয়ে দে আল্লাহ দোয়া গুজ্জে দে আর সম্পত্তির বরকত দিব আল্লাহ আয় রাস্তা বাই আনি এই হাত্তা লো রাফাত হাজারান লওয়াজাত তু তাহতাহু জাহাবা আয় যে তার এবেশক নবী তো দোয়া লইয়ে রে এক কাম ফাত্তর দেখা যার ইয়ান আলগাই সাইলাম ফাত্তরের নিচে সন্নত দলা হইলাম
ইন একখান একখান হইতে গেলে জোবানোর মুজাজার কথা হইতে গেলে রেখ যাবি আয় তিনদান কথা হইছে গরির একখান নবীরে আল্লাহ তালা ওহির এলম দিয়ে এলমুল ওহি দিয়ে আল্লাহর নবী শিক্ষিত ওই দুনিয়াতে সে সমস্ত নবী শিক্ষিত ওই দুনিয়াতে সে দুই নম্বর মুজাজা দিয়ে আর রসুলরে আল্লাহ তালা 3000 ওরে মুজাজা দিয়ে অল দি ইশারা গুজ্জে সূর্য দুটোর ওই দুয়েন তুমি কেউ আসরের পরে হযরত আলীর খুলন মাইজে রাসূল গঙ্গি হযরত আলী আসর অন্য হরে এখন রাসূলের গুম্বায় লড়া লড়াচড়া করলি দুইয়ান মুসিবত একখান হইতে আসর অন্য আজারি কই আর একখান নবীর গুম্বায় যাই কই তারপরও হদ দে এবার সূর্য তো ডুবের গই এখন একখান লড়াচড়া করলি বা লড়ন লাগুম বাইলে বাঙ্গ কেন কেন আলী সিয়ারা সূরত কে খারাপ খদ মা সাল্লাইতুল আসর ইয়া রাসূলুল্লাহ আয় আসর নস নফর আসর নস নফর আরে তো আরে জীবন আসর নল নফর দা আর তো সমস্যা না এনে মুসলমান বেগুনল দে ওয়াজি মুসলমান নওয়াজি মুসলমান নেই ঠিক না নাকি বেঠিং দা ওয়াজি মুসলমান নওয়াজি ন সারা দুনিয়ার মলই বেগুন এক ফালাক দিলে ওয়াজ বেগুন এক ফালাক দিলে ফজর রদ্দুরে হান নামাজের হুমান হইতো না হযরত আলী আলীর নবী হদ দে আসর নওয়াজ না ফর তুই না হদ দে হুজুর আনার গুম্বাই গো দেখি ইয়া নওয়াজ সারা করেন না ইয়া তো সূর্য ডুফের গই ইশারা করে দি একখানা উলো উল্টাই সাথে সাথে উল্টাই দি আলীর হদ দে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভরিল তাড়াতাড়ি ভরিল সূর্য উল্ডাইছে খারকতা হতে আর দেশের কিছু নাস্তিক কিছু মুরতা সময় সুযোগ পাইলে নবীরে গালি গালাজ করে ঠিক না নাকি বেটে নবীর বিরুদ্ধে কুচ্ছা রচনা করে ও যুবক কিয়ামতের আগে আরো বহুত সমস্যা ইত্যারে যুব সমাজ একত্রিত অনেক দরকার আছে ঠিক না বেটে ডাগরে হ সমস্ত যুব সমাজ ইসলামের জন্য কোরআনের জন্য নামাজের জন্য দ্বীনের জন্য যদি একত্রিত হয় যে এলাকার যুব সমাজ একত্রিত হবে সেই এলাকা সুন্দর হবে সেই এলাকায় বরকত হবে সেই এলাকায় আল্লাহর রহমত নাজিল হবে আল্লাহ তাআলা এই এলাকার যুব সমাজের একত্রিত করি দোক নামাজি বানাই দোক আমিন হন না ঘর করি নামাজি বানাই দোক আল্লাহ ও যুব ও যুবর তোমার আর মিক্কা আল্লাহ রসুলের রোজা শরীফ তো সাইরি রসুলে সাইরি গিয়ে তোমার আর মিক্কা আল এফ ও এফ বস বস ইনতে আটল জুব্বা মলো না তুই আরে কেন গো সবর কর ফুতো লাশে দে তার আসলে ফন্না ফল তো ফাইন ফন্না কেন করি আই শেষ করিস এদম মানুষ তোমারা গিলে দোয়া কবুল নয় বোধ বইও তোমারা গেলে দোয়া কবুল নয় দেখা বইও দোয়া কবুল নয় আল্লাহ বেগুনের দোয়া তোমার রসুলা কবুল করো আল্লাহ আমিন হন নন আল্লাহর রসুলের আল্লাহ তিন নাম জিনিস দুই নম্বর মুজাজাতুর রসুল তিন নম্বর উন্নত মানের চরিত্র দিয়ে আল্লাহর রসুলের আল্লাহ হওয়া নেই এলমুল ওয়াহি মুজাজা উন্নত চরিত্র আল্লাহর রসুলের জীবনী মুসলমান হলে যে লিখকে কাফের হলে লিখ আচ্ছা কাফের হলে কি রসুলের জীবনী লিখকে দে ভালো নিয়তে না খারাপ নিয়তে খারাপ নিয়তে দুষ ধরি বেল্লা নামাতে কি ধরি বেল্লা দুষ ধরি বেল্লা আল্লাহর রসুলের জীবনী হাজার হাজার কাফের হলে লিখ কিন্তু কোন কাফের রসুলের জীবনে দুষ দৈত্য গিয়ে দুষ ত্রুটি তুইয়ে দে জন্মের পরে হইতে নবুয়ত পর্যন্ত নবুয়তের আগে নবুয়তের পরে নবী হইতে তো 40 বছর ইয়ার আগে দীর্ঘ জীবন 40 বছর বালু পরিমাণ কান দুষ্ট রুটি দেখানো যায় না সুবহানাল্লাহ এক কান
বালু পরিমাণ আল্লাহর রাসূলের জীবনত হনক ত্রুটি বিচ্যুতি হনক ধরনের চারিত্রিক দোষ দেখানো ইন কাফেরুল হক আর আল্লাহর রাসূলের জীবনী যাচাই বাছাই করিলাম দীর্ঘ জীবন আল্লাহর নবী জীবনত মিথ্যা হতা নহ আল্লাহর নবী জীবনত দুঃখাবাজি ন করে আল্লাহর নবী জীবনত মানুষের হক ন হা আল্লাহর নবী জীবনত বাসা দি মানুষের কষ্ট ন দে রঙ্গের সুবহানাল্লাহ বুখারী শরীফ মেশকাত শরীফের হাদিস আল্লাহর নবী মসজিদত বসে এক সাহাবী হদদার ঘরের ডাকক গমাইয়া ফুয়াছে দে বেশি নামাজ পড়ে নফল নামাজ পড়ে নফল রোজা রাখে বেশি দান সদকা করে কিন্তু এবার মুখের ভাষা খারাপ ইল্লা আন্নাহা তুজিল জিরাল বিলিসানিহা নবী ফরমাদ ফহিয়া ফিন্নার মাইয়া ফয়বে জাহান্নামত যাবে কি খারাপ নামাতে ও আর মাওল খালো লাই তো অন্য ফারাইলাম বলি ইতার তো হইছা না যে দেখা যায় না ভারে বাসা বালা করো গই স্বামীর লই ভালো ব্যবহার করো স্বামীর বাফল লই ভালো ব্যবহার করো তোমার নামাজ কাজ হবে না তোমার মুখের ভাষা যদি খারাপ হয় তোমার নামাজ দিয়ে কাজ হবে না নবী বলেছেন ফাহিয়া ফিন্না ওই মহিলা জাহান্নামী নামাজে কাজ দেবে না ভাষা খারাপ আরেক সাহাবীতে ইয়া রাসূলুল্লাহর বাড়ির ডাকুক মহিলা ফরজ নামাজ পড়ে সুন্নাত পড়ে নফল ফরিবার সময় নফা দুঃখী মানুষ দুগদাঙ্গা গড়ি চলে দুগদাঙ্গা গড়ি খা কিন্তু এবার মুখর বাসা সুন্দর এবার জীবনত মুখর বাসা দি ফনে কি ওর কষ্ট ন দে নবী ফরমাদ ফহিয়া ফিল জান্নাত জান্নাত কোথায় যাবে নামাতে কোথায় যাবে আল্লাহর রাসূল 23 বছর নবী জীবন খবস নবুয়ত ফনার পরে খবস আছে 23 বছর তো মক্কার মাঝে 13 বছর শুধু ফিরে গিয়ে 13 বছর শুধু নিজাতিত মদিনা যাওয়ার পরে শুধু 10 বছর 10 বছরে ইসলাম সারা পৃথিবীর আনা সেখানে সে পৌঁছে নামাতে খবসর খবসর সময় ভাইয়ের রসুল নার করে হন খবসর 10 বছরে দলে দলে খাতারে খাতারে যাকে যাকে মানুষ আইয়ের নবীরাত কর্ম হচ্ছে নবী টাকা দিয়ে কলমা ফরাই নামাতে কি দি জবান ভাষা চরিত্র আল্লাহর রাসূলারে আল্লাহ উন্নত মানর চরিত্র দি ফাটাই আর যার ইসলামের কথা হই ইসলাম আল্লাহ যারা ডাকি আর তুলো আল্লাহু আকবর উন্নত চরিত্র তা হইব ঠিক না নাকি বেটাই না করে হ্যাঁ না হই মানুষ আমাদের দিকে আকৃষ্ট হবে শুধু 10 বছর কি ব্যবহার সত্তর লোক কি ব্যবহার করল বিরোধী দলের লোক কি ব্যবহার করল আল্লাহর নবী যারা 11 বছর রাসূলের মাঝে নির্যাতন গজ্জে জেত অষ্টম হিজরি আল্লাহর নবী মক্কা বিজয় করিলেন মক্কা স্বাধীন গজ্জে এখন মক্কার প্রেসিডেন্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরগনি হন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুদুর সাহাবী দেনাত বাল্লারিলারি হদ দে আল ইয়াউম ইয়াউমুল মালহামা আল ইয়াউম ইয়াউমুল মালহামা আর আর যারা 11 বছর নির্যাতন করিকে তারারে আর মারিয়েরে হারিয়েরে প্রতিশোধ লইম আল্লাহর নবী হদ দে চুপ আনা রাহমাতুল লিল আলামিন আয় রাহমাতুল লিল আলামিন 11 বছর মাইজ্জে দে ইতার তোয় প্রতিশোধ ন লইম তারারে আয় ক্ষমা করে দিউম রব্বুল সুবহানাল্লাহ শেখুন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত যারা জনসেবা করিবল্লা নিয়ত গুজন মানুষের মন জয় করুন গই ভাষা শিখুন গই ভাষা ব্যবহার করি ভাষা দি চরিত্র দি চরিত্র মাধুর্য দি মানুষের মন জয় করা হইব নবীর মতো
আল্লাহর নবী 10,000 মুসলমান লই মদিনা তো এসে মক্কা এসে আ ইতারা সাহাবী হলো হদ্দে আল ইয়াউমু ইয়াউমুল মালহামা আজকে প্রতিশোধ নেয়ার দিন প্রতিশোধের ফালা প্রতিশোধ নেব নবী ফরমাদে চুপ করো আমি প্রতিশোধ নেব না আমি তাদেরকে ক্ষমা করে দেব চুপ মক্কার কাফেরও 10,000 মুসলমান যেতে মদিনা তো স্লোগান দিয়ে গিয়ে কিয়ে দেশারি গিয়ে কিয়ে ফারাসারি গিয়ে কিয়ে ঘরে দরজা বান্ধি ভরে গিয়ে না জানি আর আর কি মারা মারে আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের সম্মুখে দাঁড়িয়ে মক্কার বড় বড় কাফের নেতা বিগুণর ডাইয়া আসো 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 নেতা বড় হইলে হতা বড় এত্রিন নেতা এত্রিন হতা দোয়ানত বই বমলরে গেলি ঠিক না নাকি বেটে গিনা গলি আয়া কি এন কে গর আর বন্ধু এন কে গর আল্লাহর নবী 11 বছর যারা নির্যাতন গজ্জিল মক্কান মধ্যে তারারে ডাকাই তোমার আর নির্যাতন গজ্জ হতাফুন আ সামনে আইও বেগুনে আইয়েরে নবীর সামনে বসে নবীরে ফাতর মাসজিদে মানুষ আছে নবীর সাসা মাসজিদে মানুষ আছে নবীর মাইয়া বড় মাইয়া যাইন ইবারে মারি ফেলাইলে মানুষ আছে এর ইম্মা বড় বড় কাফের অল গুন্ডা খাইব আগার ইয়ে বইও তোর আর তো কি আশা করে বুখারী শরীফের হাদিস আখন করিম ওয়া বনু আখন করিম আখন করিম ওয়া বনু আখন করিম হন না বা আখন করিম ওয়া বনু আখন করিম ও মোহাম্মদ ও আরার ভাই আরার ভাই ফুত আরার ভাই আরার ভাই ফুত আরার ভাই আরার ভাই ফুত আফন ভাই আরেক ভাই লই যে ব্যবহার করে আরা ও নতুন ভাইয়ের মতো ব্যবহার আশা করি আল্লাহর নবী ফরমার 40 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম লই বায়ক করলই দেখানো আছেন 40 বছর পরে যেতে মিশরন মেজে ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হই বায়ক কল কোয়াত ফলাইল দে তারা যেতে ফোর হিসাবে ভিক্ষা করত গি কোরআনে হদ দে ফারাফাহুম ওহুম লাহু মুনকিরুন ইউসুফ আলাইহিস সালামে তারারে চিনি ফেলাইয়ে তারা ইউসুফ রে ন চিনে কোয়াত ফলাইল দে উনার কোনে চিনে ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ রে তারা ন চিনে ইবাজে রাজইয়ে বানাইয়ে হন ডর করি আমার থেকে হনে বানাইয়ে দে যিবারে কুয়াত ফেলাল ইবারে রাজা বানাইয়ে খনে জুন কুয়াত ফেলাল ইতারে বিক্ষুক বানাইয়ে খনে সমস্ত ক্ষমতার মালিক কে ইউসুফে তারার চিননি তারা ইউসুফের ন চিনি ফা আরাফাহুম ওহুম লাহু মুনকিরু তারারে দেখকে তোমরা হরিয়ার মানুষ সিনিয়রে জাকি দে তোমরা বিদেশি গোয়েন্দাগিরি করতে সব দেখো বাইশজন ফইলা মার তো হজন দশজন দ্বিতীয় মার তো হজন দুইজন দ্বিতীয় মার উন কি নাম কি নাম উগ্র নাম ইউসুফ আর উগ্র নাম বিনিয়ামিন হদ দেখারে ইউসুফ তোমার আর ভাই ইউসুফ এখন খড়ে শুনে কোয়াত ফেলাইনু নাই জন্য চিনি বাদে রাজাই বা ইউসুফ ভাই হদে বাদশাহ সাহেব যে আর একখান আর আর ভাই হলে ডরন নাই গুছিলাম এখন তো আর আর ভাড়া তার আর গ্রামত আফন মার ভরে ভাই হলে মাত বল নাই তো 20 বছর নামাতে আছে নে কি অন্য সরদ দে আজ চ্যালেঞ্জ বললাম তার নামাজ কবুল হবে জোরে বলেন কবুল হবে সবে বরাত সবে কদর বড় বড় রায় জিনত আল্লাহ
বড় বড় জঘন্য গুনাহগারে মাফ করে, যারা আত্মীয়তার ছিন্ন করে, আপন ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন, আপন চাচার সাথে সম্পর্ক ছিন্ন, আপন মামার সাথে সম্পর্ক ছিন্ন, তার গুনাহ ক্ষমা করা হবে না। কিসের নামাজ পড়ো তুমি? কি পড়ো? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামে হক দে, তোমার ভাই ইউসুফের কেন গজিলা আর কুয়াত ফেলাইলাম, তোমার বাপরে কি হইলা বাগে খাইয়ে হইলাম, তোমার বাপে ইউসুফের বাগে খাইয়ে বলি খানোর পরে কেন কেন গজ্জে, ফুত 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 ইউসুফ 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 এন হই হই 24 ঘন্টা খাইতে খাইতে সগর জ্যোতি নষ্ট হয়ে গিয়ে বইল, আর বাপ ইয়াকুব নবী এখন সগেন দেখে অন্ধ হয়ে গিয়ে বই। ইউসুফ আলাইহিস সালাম বাপর কথা শুনি সিয়ারত তুলামি সিংহাসনত তুলামি ভিতরে যে খুব বেশি বাপ আল্লাহ খান্না হারি বলল, রাজ কর্মচারী হলার হক দে ইতারার সম্মান করো, তারা নবীর হইন বলে আজ পরিচয় ন দে, বেশি করে সম্মান করি জাব বাড়াইতে হই, যাইবার সতর্ক জুব্বা দি, এ জুব্বা লই যো বাসা সামার আর বাহুত তো জুব্বা আছে বেশি জুব্বা, এই ফাড়া জুব্বা কল্লা দিও দে, ও ভাই কল তোমারা নবীর হইন বলে হর বুঝিবা জুব্বাই বা দিদ্দে শুধু গাদ দিবেলানো, তোমার আর বাহস্য কাঁদই গিয়ে দে, যদি জুব্বাই বেসগুন মাঝে বাজাই দিলে আল্লাহ তাআলা সগর জ্যোতি কলি দিব। এটার সত্যি বাদশা সাহেব কি হওয়ার, জুব্বা বাজাই দিলে কে সগর জ্যোতি আইব বলি, একজনের মুখুজ একজনের সার ভাই এন্ডি ফলে জুব্বা যারে দিবা আগে যোগ ফরে যাইয়ের আগেই বাকি কুড়ালে মনে করুন ইয়ান সফল নন্দী দিয়ে আসছে কেন আনতা সিল দেরি ইয়াকুব নবী উইতারা মিশরত তো ইদগিয়া পর্যন্ত আসছে এত দূরত্ব, আল্লাহ তাআলা ইয়াকুব নবীর নাহর ভিতরে ইউসুফের সুগন্ধি আনি দি, ফুতর সুগন্ধি ভাইয়ে কুরআন কুলানো অনেকেন মজার মজার সূরা সূরা ইউসুফত খত দে, ইন্নি লাজিদু রিহা ইউসুফ, আই ইউসুফের সুগন্ধি ভাই, আই আর হুয়ার সুগন্ধি ভাই, আই আর হুয়ার সুগন্ধি ভাই, ফরে যাই এর যেতে বেগুন দেখা সাক্ষাৎ হইয়ে ইউসুফ হদ আনা ইউসুফ হন না আনা আই ইউসুফ, ও ভাই তোর অন্যায় ভাবে হারে পথ ফেলাই না, আয়া জিয়া মিশরের রাজা ফরে মা বাবুর দানি কেন আনত্ত করেনি তফসির গোকুল নাই শেষ করি তফসির মার হল কোরআন কেন আনইতে মিশর পর্যন্ত ইউসুফ তো রাজা বিশেষ বাহিনী বিশেষ পোশাক দিশা যাই মা বাবুর আনত তাদের স্কুলে তো ড্রেস নাই আর বিভিন্ন ড্রেস আছে তো নানে র্যাবর পোশাক এক রকম ডিআইবির পোশাক এক রকম সাধারণ পুলিশ এক রকম আর্মি আরেক রকম মা বাবরে কেনানত্ব মিশর তানিবেল্লা স্পেশাল বাহিনী তৈরি করছে মিশর হইতে কেনান পর্যন্ত রাস্তার দুনিভা সত্য মান্য গণ্য মানুষ সমস্ত বাহিনী ত্যাগ করে দিয়ে আজ 40 বছর পরে আর মা বাবা হইব তোমার তো সম্মান করা হইব আর সাথে তাহলে বুঝা যাক দে নবী হইল মা বাবার সম্মান করা হইব কথা বুঝাইনি হইলাম নবী হইল নমাতে দান করে হন নবী হইল ইউসুফ আলাইহিস সালামে কি করিল গোড়া এক দেশত তো আরেক দেশ আগা গোড়া সাজে এই আর সামনে কোরআন ইনা বেসল আছে মা বাপ যে তাইছে ওয়ারাফা আবুয়াইহি আলাল আরশ সূরা ইউসুফ আছে না ওয়ারাফা আবুয়াইহি আলাল আরশ মা বাবার আরশ উপর তুললে আরশ হদে সিংহাসন ইউসুফ আলাইহিস সালামের সিংহাসন হারে বুয়া করাইয়ে
কি বুঝিলাম, নবী যদিও হয় কাকে সম্মান করতে হবে, মা বাবাকে। মা বাবা নবী ছেলে, বাবা সাধারণ মানুষ, তারপরেও নবীকে বাবা মাকে সম্মান করতে হবে, এটা কুরআন, এটা ইসলাম। হুজুরত তো গরান করিব তো মামলা, হুজুর হইলে গরান করিব, মহাদ্দেশা হইলে যেড়ে নবীত্ব গড়া ভরের এদিন হইয়ে দে। ও ভাই আরে ওদিন ন সিন আই সিন নিলাম আয় দিন ফুসি ফেলাই হইতাম, আয় রাজা তোমার ভোর, কিন্তু আয় প্রতিশোধ ন লই আজিয়া তোমার আর এই কুয়াত ফেলাইলা দে 40 বছর আগে, ই নাই মাফ করে দিলাম। মক্কার অধিবাসী হল বেগুনরে দেখায় আল্লাহর নবী ফরমাদে, ও মক্কার মানুষ আইও আসাম নাই বইও বে খতন নেতা, নেতা কাকে বল, কত বড় অন্তর মুহাম্মদ 11 বছর নির্যাতন গজ্জুদনের ডাকি গোয়া করে খত দে। আর ভাই ইউসুফ আল ইসলামে যেভাবে ভাই এন্দরে মাফ করে দিন, তোমারা মক্কার মানুষ আর ভাই আয় তোমারা বেগুন রাজিয়ে মাফ করে দিলাম, কিন্তু আর মাইয়া যাইন বড় বা জিল্লি বার মান্ন গজ্জু এবার নাম হুবা আস হাসা আমির হামজারে মা জিল দে ওহাসি তারে মান্ন গজ্জু গুসাত্তায় হয়ে গেলে ইতারা হদ দিয়া কেন পরদিন আত্মগোপনে থাকি রসুলের মাইয়া জাইনবরে মাজিল মানুষ বা মুক্তুক বান্ধে মসজিদের উড়ান আল্লাহ নবী নামাজ পড়ি ভাই মসজিদের কুনত উড়ানত মানুষজ্ঞ খান্দের দেশ ফুসের দেখা যায় আল্লাহ নবীর অন্তর এত কুমল আছিল যে এত হৃদয়বান আছিল যে হন কাফের সগত ফানি দেইলে নিজে ফুসিল তো খান্দের দে মানুষই বাড়ি উঠবি মানান্তা কে তুমি আরো খান ইয়ার সুল আল্লাহর পরিচয় গোপন করি রাখি দেয় আয় যদি পরিচয় দিলে অনেক কষ্ট হয় বান নবী আর হুসাল্ল তোর নাম কি নাম আল্লাহর নবী অনর মাইয়া বড় মাইয়া যাইন বরে তীর মারি শহীদ গজিলাম দে আর নাম হুবার আয় অনর মাইয়া মারি ফেলাইলাম আল্লাহর নবীর সগত্য দুনি সগত্য ফানি যায় সাহাবায়ে কেরাম হদ্দান হুকুম দিলে আই তার গদ্দা না হারি ফেলাইম নবী ফরমাদে না 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 আই রহমতুল্লিল আলামিন আই প্রতিশোধ ন লইম ইতে ন বুঝি আর মাইয়া মারি ফেলাই আই কিন্তু আজ সামনে যে তাই এর তে খান্দা শুরু দিয়ে আর অন্তর তো বরদাস্ত নইর তার খান্দা নি দেখি আর অন্তর গলি গিয়ে গই আয় আর মাইয়ারে শহীদ গজিল দে জাইনবরে মারি ফেলাই দে তারে আয় সমস্ত বেয়াদফি মাফ করে দিলা ও নবী ও রহমত লকব পানে ওয়ালা মুরাদি গরিবও কবর লানে ওয়ালা আরোগ্য মানুষ এসে জিবামির হামজার মাজিল ওয়াহশি কি খাড়া খাড়া হারে হদে খান খাড়ি ফেলে এ সব খাড়ি ফেলে জিব্বা খাড়ি ফেলে নাক খাড়ি ফেলে শরীরের টুরা টুরা ঘুরি ফেলে আমির হামজা আল্লাহ নবী সাসার লাশত ডাকে বই এক কান সাদন নাই যে জাফাই দিবে লা ঠ্যাঙর দিকে জাফাই দিলে মাথা উদ্দই যাবে মাথার ইন্তি জাফাই দিলে ঠ্যাঙ উদ্দই যাবে আল্লাহ নবী মাথার ইন্তি সাদর গান জাফাই দিব রি উগ্র মাইয়া ফুয়া দৌড়ি 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 যুদ্ধর ময়দান থাইয়ের আল্লাহর নবী হুসাল্লত দে ইবা হন মাইয়া ফুয়া যুদ্ধর ময়দান তাই দিবা হন মাইয়া ফুয়া ইবা মাইয়া ফুয়ারে বাদা দো বাদা দো বাদা দো ই অতুগ্য জুবাইর বলি সাহাবী আসছিল জুবাইর হযরত জুবাইর ই বল দে আমির হামজার বাকিনা মা জিবা ইরিবা রসুলর আফন ফু আম্মা হযরত সুফিয়া হযরত আমির হামজার আফন বল
জুবাইরে হাত দে ইয়া রাসূলুল্লাহ আয়ে দিবার রমজান আর মামা আমির হামজারে খাইতে দিন সে বেল্লা ইয়ে দে পাকিস্তানি উগ কবি কেন সুন্দর কবিতা লিখি কাহারো কর মেরে পুপি কুমাইয়ত পর না আনে দো দিলে জখমি পে উনকে ইয়ে নয়া সিরকা না খানে দো আলমঙ্গি জহে খতে বুরিদা চেহারায়ে হামজা বহন কো রঞ্জ দে শায়ত ইয়ে দিদা চেহারায়ে হামজা আল্লাহ নবী ফরমার জুবাইর দূরে দূরে যাই তোর আম্মারে বাধা দো গই যুদ্ধর ময়দান নয় তো হইও আজ সাসা আমির হামজার শরীর দেখিলে লাশ দেইলে টোরা টোরো ইয়ে দিন দেখিলে আর ফু আম্মা হযরত সুফিয়া বদদস্ত করি না পারিব হাক ফিল করি মারা যাইব তুমি যাই এর বাধা দো গই হযরত জুবাইর দূরে যাই এর বাধা দিও মন হরজন দে ওহো আয় আর ভাইয়া রে এক নজর সাইবেল্লা যাই দেও ও মা আল্লাহর নবী তো নরে বাধা দিয়ে ন যাইতে হই মাইয়া ভয় বা হদ ফুতায় খান্দি বেল্লা শিদে ন আয় আর ভাইয়রে শেষ বিদায় দিবে লাশিদি আয় বোন ইসাফে আল্লাহর দরবার দোয়া করিবে লাশিদি আয় নহাইন দুম বলি হ গই মুহাম্মদের হ গই আর এক কেন অনুমতি দিবে লাহ গই কেন মাইয়া ভয় দুরিয়ায় হদ দার আম্মা বলে না খান্দিব সবর করিব সবর করিব মহাব্বত সৃষ্টি করছে আল্লাহ হযরত সুফিয়া খান দে ও মুহাম্মদ আরে আর ভাই ওরে দেখো ও ফুমা অন সবর করে ফেলিব হদ ফাইছ ওয়াদা ওয়াদা সাদরগন সরাই বইনে দেখে দেন নাক খাড়া খান খাড়া জিব্বা খাড়া গাল খাড়া হযরত সুফিয়া সব দুনো হাড়ি আল্লাহর কাছে মুনাজাত করার বুখারী শরীফের হাদিস জাযাল্লাহু খাইরা নামাতে জাযাল্লাহু ও আল্লাহ আর ভাইয়ো রে এই শাহাদাতের বিনিময়ে জান্নাতের মেহমান বানাই দাও আল্লাহ সম্মানিত তাওহীদ জনতা আল্লাহর নবীর আদর্শ দেয়ের দলে দলে মানুষ মুসলমান হইছে আল্লাহর নবী জীবনে গাইল দিত ওনরে বেশি সেবা করতে নামাতে বুড়ি উগে গাইল দিত দে গালালি নব্বে ফ্যান আমার কুটনি বুড়ি ওদুর নাই গাঠি বলে যাবি আল্লাহর নবীও যার মরে উবে গাইলো দে অখালা গাঠি বলে খরচ মোহাম্মদ জ্বালা যাই গুই দেবে না মোহাম্মদ ক্যাঙ্গুর যেতে অ্যাঙ্গুর যেতে অ্যাঙ্গুর যেতে অ্যাঙ্গুর যেতে অ্যাঙ্গুর যেতে অঙ্গুর যেতে অ্যাঙ্গুর যেতে এং খারাপ মানুষ দে অং খারাপ মানুষ দে গাইলেও দে গাঁটিও হাঁদল লই রে চলে জিবে জিবেরে গাইল দে এই গাঁটি হাঁদল লই সকালে সদ্দুর যাইবে ও বেড়ে খালা মরত যাইব জেদ্দুর যাইতো স্যার দূর গাঁটিও লই যাই দি খাওয়া দাওয়া বাজে তোমার নাম কি নামলে তোমার গড় করে ও খালা ফটিয়া যে মুহাম্মদরে গালালি কইল্লা আনা মুহাম্মদর কাদর করে হন না আনা মুহাম্মদর ও বাজি তুই নাকি মুহাম্মদ তোমার কেন এত সুন্দর চরিত্র আই আরে ভট্টিয়া গাইল দিলাম দে তুই নামাতি তাইলে আর কাটি হাঁদল লইলা আর সেবা কইল্লা তুই মোহাম্মদ যদি ওইটা হো আই মরিবার তুই কি গুই আর একখানা কলমা ভরে দোলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়ানার হদ খুলুকুন
আজিম আয়াত ফজিলাম দিবা কি ইন্নাকা লালা খুলুকিন আজিম এখন হই দি নল দে খুলুকুন আজিম আল্লাহর আর ইম মানিবার তৌফিক দুক আয়াত সুজ্জইলাম আজিম অনরার বইড়া দে অনরার হ্যাঁ আগ্রহ দে অনুগ্য মানুষ মাথা উদ্দা নলারি এতক্ষণ উগ্র হারাইলাম মনীষা ওর শূন্য দাম ওনারা আল্লাহ ওনারা বেগুনের নবীর হুমারে ব্যস্ত দান করুক আল্লাহ দান করি হন আমিন হন নামা আই হইয়ে রে সিরাতুন নবী গরি তফসির মাহফিল গরি এরে সাঁদা দি ইন কায়েম গরি এরে গুম না যাই বই আর আর উদ্দেশ্য আছে আর সাইদ্য নবীর হুমারে ব্যস্ত যাই কিয়ামতের দিন ব্যস্ত দিব তো মান নবী না দুই নম্বর ও সিদ্দিকিনা তিন নম্বর ও সোহাদা সাত নম্বর ও সালেহীন সাদ্য লইয়ের ব্যস্ত যাইব আর হইলে ফার্স্ট ক্লাসের ব্যস্ত যাইব আল্লাহ সাহেব মান নবীনা হন না কেন মান নবীর হুঁয়ারে যাইব তো আর ব্যস্ত ইনশা ইনশা আল্লাহ তুমি কবুল করো ইতারার বৈরানি কবুল করো ইতারার মাহফিল কবুল করো সমস্ত নেতৃবৃন্দলর কবুল করো রবিয়া গোসাহাবি কাব বিন রবিয়া আসলামি রসুলর জুরফানি আনি দি রসুলর মিসওয়াক আনি দি জুতাগিন আনি দি রসুল এনকুশি ইয়ে দে ইবারে হর দে সাল তুতা জিয়ান সাইবাইয়ান ফাইবা জিয়ান সাইবাইয়ান ফাইবা রবিয়া হদ কি চাইতাম কি চাইলে ভালো হয় মনে মনে চিন্তা করতে কিছু নালাগ নবীর হুমারে ব্যস্ত যাই কেন সালা উজুর আই জিয়ান সাইয়মি আন আল্লাহ দিব হদ খাম হা দিব সাল তুই স হদ আস আলুকা মারা ফাকাতুকা ফিল জান্নাহ জায়গার প্রয়োজন নেই জমিদারি নালাইব কিচ্ছু নালাইব আর তো অনর গুলামি লাগবে অনর হুঁয়ারে ব্যস্ত যেতে সাইদ্য আল্লাহ দিব না হম সাধু বইয় বইয় জিবিরে লাইও আসমান তো কি ওহি নাজল সাই এনে জিবিরে লাই হরদ অনরে ফাগলর হন মানে জিয়ান সাইব ইয়ান ফাইব হইন দে ইব অনর হুমারে ব্যস্ত সাইয়ে তো আল্লাহ অনর হুমারে ব্যস্ত দিব আল্লাহ রে সেদুম মানুষ বসি যেদুম মাইয়া ফো বসি তিয়া বড়া যেদুন আছে আল্লাহ বেগুনর আইয়নি বইয়নি তার মাহবিল গরনি সাঁদা দনি বেগ্গিনরে কবুল করি বেগুনরে নবীর সঙ্গে ব্যস্ত দান গর আল্লাহ যারা এই ফল আয় অনুরোধ বুঝ্য মানর আর ফইলে হামবুদন মস্তর হবে আয় আগে আসতাম বেশি আরে মসজিদ গুত্তহীন বুড়ো গিয়ে মানুষ আর ইয়া নোয়া নোয়া উজুর অল বেশি এসে তো মানুষের তো কেন নতুন গমলা ইতারার তো দেখ দি পুরানো গমলা ওটা লতগিলে হাতে দেশি করে আছে না তোমার দেশি করে দেশি কুরা দর কুরা হদম হদিন দেশির গন্ধ আছে দেই নুলে খা তফার আমার কুরা না দেশি কুরা দেশি কুরা খাবে তুমি ইতারও তো দো দেশি দেশি মূল্য তো অর্ধ দেখা যায় আল্লাহ কবুল করো আমিন হন দান করি বস রাইতে গিয়ে গুই আই আলোর দিশারির ফোন বেগুনের অনুরোধ বুঝ্য মনরার ফইলে হামাবে নিজে নামাজ পড়িব কারণ অনর মানুষের তফসির শুনাইও নারার ডাক্য অনর বালা দেই অনরের ডাকে মানুষ এসে হাজার হাজার অনরের ডাকে মানুষ একত্রিত হইয়ে অনারে অনর মূল্যায়ন করিবান আর অনুরোধ বুঝ্য আলোর দিশারির সমস্ত সদস্য যাতে বেগুন নামাজ পড়ে অনরা কেন ফোন ভালো বনে তারপরে নামাজ আল্লাহ দাওয়াত দিন ফরজ যাতে নামাজই বাড়ি যাবে আল্লাহ বেগুনর তৌফিক দোক আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।